फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल गुड स्टोरी। तो কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো একদম রেডি হয়ে আমি বসে গেছি ঘটের মতন। তো তোমাদের সঙ্গে আজকে কিছু আমার এক্সপেরিয়েন্স আর তথ্য শেয়ার করব। তো কি বিষয় সেটাই তোমাদেরকে বলি প্রথমে। তো আমরা কাশ্মীর গেছিলাম, তোমরা সবাই জানো কাশ্মীরের ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানিয়েছো। আর যারা যারা এখনো অবধি দেখোনি অবশ্যই কাশ্মীরের ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। আর তোমরা যারা কাশ্মীরে যেতে চাইছো বা যাবে সামনের দিনে, যাতে এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয় সেই জন্যই এই ভিডিওটা বানাতে বসা। তো যাই হোক, আমার কিছু এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো আমাদের সত্যি যদি বলো আমার পাহাড় খুব পছন্দের, আগেও আমি তোমাদেরকে বলেছি। আর কাশ্মীরটা নিয়ে আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল। তো এর গত বছর 2022 সালেও আমাদের মোটামুটি সব কিছু ফাইনালাইজড হয়ে যাওয়ার পর টিকিটটা কাটা হয়নি, বাট কাটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা জানি যাব, তখন সবার একটা প্রবলেমের কারণে যাওয়াটা আমাদের হয়নি। কারণ আমরা যেহেতু অনেকে মিলে প্ল্যান করেছিলাম, ওই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তো তারপর সেক্ষেত্রে আমরা ওই জন্য দার্জিলিং গেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের দেখিয়েছি। তো তাই যাই হোক, দার্জিলিংয়ের ভিডিওর এক্সপিরিয়েন্সগুলোও আমি তোমাদের শেয়ার করেছি, কারণ আমার ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সগুলো এত ভালো থাকে, কারণ সব কিছু ক্যান্সেল হওয়ার পর আমার যাওয়াটা ফাইনালাইজড হয় যুদ্ধ করে। তো যাই হোক, সেই সব পার্ট গেল, এখন আমি তোমাদেরকে মেন বক্তব্যে আসি, আমার কাশ্মীর ট্রিপ। তো অনেক প্ল্যান করে আমরা আর একটা কাপেল, তোমরা দেখেছো তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড, তারা একসঙ্গে যাব, কথাবার্তা হয়। তো জানুয়ারির 15 তারিখ আমার জন্য খুবই স্পেশাল, কারণ ওই দিন আমরা কাশ্মীর টিকিট ফাইনাল করি। খুব ভালো কথা, খুব আনন্দে আছি, মানে কাশ্মীরের টিকিট কাটা হয়ে গেছে, যাওয়া আসা ফ্লাইটের ট্রেনের। তো তোমরা দেখেছো আমরা প্রথমে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত গেছি ট্রেনে, তারপর দিল্লি থেকে ছিল আমাদের ফ্লাইট শ্রীনগর। তো এক্ষেত্রে আমরা এটা কেন করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম 15 জানুয়ারি আমরা টিকিট কাটি। তো খুব আনন্দের সঙ্গে আছি। তো ঠিক আছে, দিন যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে, ভাবছি একটা করে দিন মানে আমরা পার করছি। আর খুব এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়া নিয়ে, কারণ কাশ্মীরটা সত্যি কথা আমার ড্রিম ছিল বেশি। তোমাদের দাদাভাইয়ের অবশ্যই ভালো লাগে ঘুরতে যেতে, ওর কী বলো তো কোনো জায়গা নেই, ঠিক আছে যে কোনো একটা জায়গায় গেলেই হবে, ওর সমুদ্রটা তার মধ্যে বেশি প্রেফার করে, বাট আমি সাঁতার জানি না সেই জন্য আমি প্রেফার করি না। আর আমার পাহাড় খুব কাছে, তোমরা এতদিনে যারা আমার ভিডিও দেখো তারা এতদিন বুঝেই গেছো, পাহাড় আমার সত্যি যেতে খুব ভালো লাগে সেটা যেখানেই হোক। আর কাশ্মীর তো আমার স্বপ্নের জায়গা, আর এত সুন্দর। তো যাই হোক, আমাদের টিকিট কাটা হলো, দিন গুনতে থাকলাম, একটা করে দিন পিছোচ্ছে, আরও এক্সাইটমেন্ট বাড়ছে যে আমরা যাব যাব। ফেব্রুয়ারির 16 তারিখে গিয়ে আমাদের ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়। তো আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল শিয়ালদা বিকেল 5টার সময়, দুরন্ত এক্সপ্রেস, সেটা আমাদের কাটা ছিল 30 তারিখ বিকাল 5টার সময়, আমাদেরকে দিল্লি পৌঁছাবে 31 তারিখ সকাল 11টায়। তো আর আমাদের দিল্লি থেকে ফ্লাইট ছিল 4:30, আমাদের ওখানে 1.5 ঘন্টার জার্নি ছিল। তো সব কিছু প্ল্যান মাফিক ঠিক ছিল, এমন টাইমে তোমার 16 ফেব্রুয়ারি আমাদের ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল হয়নি। আমাদের কাছে একটা মেল আসে যে আমাদের ওই ফ্লাইটটা ক্যান্সেল, তো তার জন্য আমরা চেঞ্জ করে নিতে পারি আগে পরে টাইমিং। তো আমাদের তো এখন যদি আমরা আগে ট্রেন ফ্লাইটের টাইমটা করতে যাই, সেক্ষেত্রে আমাদের ট্রেনটা অতটা দেরি করে পৌঁছাবে, একটা রিস্ক থেকেই যায়। এবার ট্রেনের টাইম বুঝতেই পারছো, 1 ঘন্টা লেটেও পৌঁছাতে পারে, আবার 2 ঘন্টাও লেটে পৌঁছাতে পারে, আবার টাইমের আগেও পৌঁছাতে পারে, কোনো সিওরিটি নেই। তো সেক্ষেত্রে সত্যিই খুব দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ে গেছিলাম, তখন আমরা কী করবো। তো আমাদের দুরন্ত টিকিট কাটাই ছিল, তারপরেও আমরা পূর্বা এক্সপ্রেস কাটি, ওটা হচ্ছে ফেব্রুয়ারির 16 তারিখ ট্রেনে কাটি পূর্বা এক্সপ্রেস। ওটা আমাদেরকে 30 তারিখ সকাল 8:15 হাওড়া থেকে পরের দিন সকাল 6টায় দিল্লিতে পৌঁছে যাবে, ভালো কথা। সেক্ষেত্রে আমাদের টাইমিংটা ঠিক আছে, কারণ আমরা টাইমিংটা আগে ওই দিনই ঠিক ছিল, 2:30 নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা 6টায় পৌঁছে যাবো কোনো প্রবলেম হবে না। তো এই ছিল, কিন্তু দুটোর মধ্যে খুব আশাবাদী ছিলাম আমরা দুরন্ততেই যাব। সত্যি কথা যদি বলো কেন দুরন্ততে যেতে চাইছিলাম, প্রথমত ওটা 17 ঘন্টার জার্নি, আর ওটা 21 ঘন্টার জার্নিটা তোমার পূর্বা এক্সপ্রেসের টাইমিংটাও বেশি, আর তারপরে তোমার ওটা হাওড়ায় যেতে হবে আমাদের বাড়ি থেকে, যেহেতু তোমরা জানো গোবরডাঙ্গাতে। তো ট্রেনে গেলে কি শিয়ালদায় একই ট্রেনে চলে যেতে পারছি, ওখান থেকে আমরা ট্রেন ধরে নিতে পারবো, আর আমি সেই জন্যই শিয়ালদাটা প্রেফার করি। হাওড়া হলে কি আমাকে ট্রেনে করে শিয়ালদা যেতে হবে, ওখান থেকে গাড়ি, ক্যাব, ওলা, বাস, যাই হোক এনিথিং, আমাকে হাওড়া পৌঁছাতে হবে। ওই জন্য যে কোনো কিছু ট্রেন বলো আমার যদি শিয়ালদা থেকে হয় খুব ভালো হয়, সুবিধা হয়। আর এটা হয়ে খারাপ কিছু হয়নি, আমি এত বড় হয়েছি কখনো আমি হাওড়া প্ল্যাটফর্মে যাইনি, তো এই এক্সপিরিয়েন্সটাও আমার হয়ে গেল। তো আমি হাওড়া প্ল্যাটফর্মে গেছি, তোমাদেরকেও শেয়ার করেছি। তো যা হয় ভালোর জন্যই হয়। তো লাস্ট পর্যন্ত আমাদের ঠিক আছে, এখনও আশাবাদী আছি, যদি ফ্লাইটটা
লেট করে তাহলে আমরা ওই টিকিটটা ক্যান্সেল করে দেবো। তো আমাদের দুটো টিকিটই ফাইনাল থাকে। তো তোমরা জানো 72 ঘন্টা আগে বোধহয় টিকিট ক্যান্সেল করে দিতে হয় যে কোনো একটা। তো খুব দুঃখের সঙ্গে আমরা যাওয়ার 3 দিন আগে দুরন্তটা ক্যান্সেল করি, কারণ ওটা কোনোভাবেই সম্ভব হতো না। আমরা যদি 11টায় যেতাম সেক্ষেত্রে 2:30 ফ্লাইটটা খুব রিস্কের হয়ে যেত, কারণ ট্রেন তোমরা প্রথমেই বললাম যে লেট হতেই পারে। তো সেই জন্য আমরা ওই টিকিটটা ক্যান্সেল করে আমরা কলকাতা এক্সপ্রেসে যাওয়ার জন্য মেন্টালি প্রস্তুত হই। সব ঠিক আছে ফাইনাল। তো প্রথম থেকেই এত বাধা বিপত্তি পার করে আমাদের যাওয়াটা অ্যাকচুয়ালি তাও জানি ঠিক আছে, তবুও তারপরে আর কোনো আশাও করছি না। তোমাদের সঙ্গে বেশি কিছু ডিটেলসে শেয়ার করিনি, কারণ এত মন ভেঙে যায় না যাওয়ার আগে যদি সব কিছু এরকম বাজে হতে থাকে। তো ঠিক আছে, খুব তারপরে আশাটাও যেন ক্যান্সেল করতে পারবো না, কারণ আমাদের সত্যি কথা বলতে সব কিছু বুক ছিল। আমরা 3 মাস আগে তোমাদের বললাম 15 জানুয়ারি আমাদের সব কিছু ফাইনাল হয়ে গেছিলো, হোটেল আমরা প্যাকেজে গেছিলাম। তো সেই জন্য আমাদের যদি একটা দিন পেছাই বা আগাই সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো সব কিছু প্ল্যান রেডি। তো ঠিক আছে, সেই দিনটা চলে আসলো। আমরা 30 তারিখ সারাটা রাত ঘুমাতে পারিনি, কারণ এত এক্সাইটেড ছিলাম, প্যাকিং বাগারা সব তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা 11টার সময় বিছানায় শুতে গেছি, এপাশ ওপাশ করতে করতে 1টা বাজে উঠে পড়েছি, কারণ আমাদের 3টের সময় বেরোতে হবে বাড়ি থেকে, ফার্স্ট ট্রেন আমরা ধরবো। আমাদের এখান থেকে যেহেতু 2 ঘন্টা মতন সময় লাগবে, ট্রেনের টাইম একটু হাতে টাইম নিয়ে যাওয়া ভালো, ওখান থেকে আবার হাওড়া যেতে 20 মিনিট মতো লাগবে। তো আমরা ওই জন্য ফার্স্ট ট্রেন ধরলাম। সেদিন বৃহস্পতিবার ছিল, প্রচুর ভিড় ট্রেনের মধ্যে, লোকাল ট্রেন বুঝতেই পারছো, ফুল অলা ভর্তি। আর আমাদের লাক এত খারাপ, মছলন দুপুর আমাদের পরের স্টপেজ, ট্রেনটা ওখানে লাইনে কোনো প্রবলেম হচ্ছিলো বলে পাক্কা 1 ঘন্টা লেট হলো। ভাগ্যিস আগে ট্রেনটা, ফার্স্ট ট্রেনটা ধরেছিলাম। তো তোমাদের এক্ষেত্রে বলে দিই, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের বাড়ি বারাসাত, মধ্যম গ্রামে অ্যাকচুয়ালি। তো ওরা আমাদেরকে আগের দিন যেতে বলেছিল, এবার একদিন আগে বেরোনো মানে সব কিছুই একদিন আগে আমাকে প্ল্যানিং করতে হবে। ওই জন্য আমি এটা ব্যাধির থেকেই যেতে চাইছিলাম, কারণ সত্যি কথা বলতে কোথাও যাওয়ার আগে ফ্যামিলির সঙ্গে টাইম কাটিয়ে যেতেই সবাই প্রেফার করবে। তো সেই জন্য এটা আমরা এই অপশানটা রাজি হইনি, কিন্তু তখন দেখছি আরও টেনশান বাড়ছে, কারণ এতটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে, ওদিকে আমার লেট হয়ে যাবে, আর ট্রেন মিস করলে বুঝতেই পারছো কী হবে। আর ওরাও বেরিয়ে গেছে, ওরা ওলা বুক করে নিয়েছিলো একদম হাওড়া অবধি। তো বারবার ফোন করছে, ওরা আমাদের অনেকটা পরে বেরোয়। তো দেন খুব ভালোভাবেই আমরা, ট্রেনটা পরে ভালো টানে, আমরা ঠিক টাইমে হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে যাই। আমরা ওখানে ওয়েটিং রুমে ওয়েট করি, ওয়েটিং রুম বলবো না, ওখানে ওয়েটিং জোনে ওয়েট করি। আমাদের ট্রেন আসে, আমাদের ট্রিপ শুরু হয়, ভালোভাবেই সব কিছু শুরু হয়, ঠিক আছে। আস্তে আস্তে স্বপ্নের শহরের দিকে যাচ্ছি, এক্সাইটমেন্ট বাড়ছে। দেন আমরা পরের দিন ঠিক টাইমেই মোটামুটি পৌঁছে যাই, ট্রেনটা খুব একটা লেট করেনি, মোটামুটি কিছু যেখানে দাঁড়ানোর ছিল। আর ট্রেনের জার্নি আমি বললাম না, কারণ ট্রেনের মধ্যে কী কী খাবার নিয়েছে, আমাদের খাবার ইনক্লুড ছিল না, আমরা ট্রেনের মধ্যে খাবার কিনেই নিয়েছিলাম। আমরা তো সকালে ট্রেন ছিল, ব্রেকফাস্ট আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম, আর তোমাদেরকে টুকটাক আমি যতটুকু পসিবল দেখিয়েছি, ব্রেকফাস্ট আমাদের সঙ্গে ক্যারি করেছি। দুপুরে আমরা ট্রেনের ক্যান্টিন ছিল, সেখান থেকে খাবার অর্ডার করেছিলাম। সত্যি কথা বলবো, আমার খাবার কোয়ালিটি আমাদের কারোরই ভালো লাগেনি, রাতের ডিনার, ওই জন্য আমরা অ্যাপস থেকে অর্ডার দিই আর কি। তোমরা তো জানোই যারা ট্রাভেল করো, তো ওখানে আমরা অনলাইনে অর্ডার দিই আমাদের খাবার। প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা খাবারটা কালেক্ট করেছিলাম, যাই হোক। তো ওখানে ডিনার আমাদের মোটামুটি বিরিয়ানি ছিল, তো মোটামুটি ডিনার টিনার হলো, সকালবেলা পৌঁছালাম আমরা দিল্লি। তো ওখান থেকে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের বাড়িতে গেলাম, ও এসে আমাদের রিসিভ করতে আসে, আমরা ওখান থেকে ওর সঙ্গে ওর গাড়ি করে ওর বাড়িতে গেলাম। আমাদের তো প্রচুর লাগেজ ছিল, তোমাদের দেখিয়েছি। আর তারপর ওর বাড়িতে গেলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই ডাল আর ভাত রান্না করেছিল, সেটা দেখানো হয়নি, কারণ সবাই মিলে এক জায়গায় হলে বুঝতেই পারছো গল্প করার, আমাদের বেরোনোর তাড়া ছিল যেহেতু ফ্লাইট ধরতে হবে, এগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আবার গেলাম এয়ারপোর্ট, সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর ফ্লাইটে উঠলাম। ঠিক আছে, আমরা ঠিক টাইম মতন ফ্লাইট টেক অফ করলো, আমরা ল্যান্ডও করে গেলাম শ্রীনগর। তো সত্যি কথা বলতে তখনও অবধি বিশ্বাস করতে পারছি না আমরা শ্রীনগর ল্যান্ড করে গেছি। তো ওখান থেকে আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ট্যাক্সি নিই, শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল খুব বেশি না, 20 মিনিটের ডিস্টেন্স ছিল। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা হোটেলে গিয়ে পৌঁছাই, দেন পৌঁছাতে 5টা বেজে যাই, আমরা ফ্রেশ হই, বাড়িতে কথা হয়, একটু টিফিন করি, তারপর আমরা টাইম ওয়েস্ট করিনি, কারণ আমাদের পুরো শিডিউলটা একদম রেডি ছিল, আমাদের পুরো প্ল্যান ম্যাফিক চলতে হতো, আর আমার প্রচুর শপিং ছিল, সেই জন্য আমরা লোকাল মার্কেটটা ভিজিট করতে শুরু করে দিই, বেরিয়ে যাই।
তো ওখানে আমরা যখন গেছিলাম তো তোমাদেরকে তো বলেই দিলাম আমরা মার্চ মাসের 31 তারিখ গিয়ে পৌঁছেছি। তো আর 1 তারিখ দিয়ে মোটামুটি আমাদের ঘোরা শুরু হয়ে গেছে, কারণ 31 তারিখ আমাদের সন্ধ্যাই হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে। আর ওখানের একটা ভালো সব থেকে জিনিস, হোটেলগুলোর রুমটা তো খুবই সুন্দর, যেদিন আমাদের ফার্স্ট হোটেলটা ছিল খুব পছন্দ হয়েছিল। আর ওখানে 7:30টার সময় পুরো দিনের মতন আলো, আর আমরা যখন গেছিলাম তখন ওদের রোজার মাস ছিল, 7টার মধ্যে মোটামুটি ওদের লোকাল মার্কেট বন্ধ হয়ে যায়। তো যাই হোক, হোটেল থেকেই আমাদের কিছু ওদের দোকানপত্রে পাঠালো ওদের চেনা জানা, তো সেখানে আমরা গেলাম, টুকটাক বেশ কিছু কেনাকাটাও করেছি। দেন আমরা হোটেলে ফিরে আসলাম, ডিনার করলাম, তারপর আমরা উপরে গিয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম, তারপর আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের সোনমার্গ ভিজিট আছে, তাড়াতাড়ি উঠতে হবে, কারণ তা না হলে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো, আমরা টাইমিং বেশি পাবো। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি শুয়েও পড়লাম, সকালবেলা উঠলাম, রেডি হলাম সোনমার্গের জন্য, সোনমার্গের পথে বেরিয়ে গেলাম। সোনমার্গের যাত্রাটাও আমাদের খুব ভালো ছিল বলবো, বেশ খানিকটা রাস্তা আমরা খুব ভালোভাবে যাত্রা শুরু করি, চারিদিকে এত সুন্দর ন্যাচারাল বিউটি, দেখতে দেখতে খুব ভালো সময় কাটছিল। তার মধ্যে আমরা একটা ব্ল্যান্ডার করে ফেলেছিলাম, তোমাদের দাদাভাইকে আমি প্রথমেই টিকিট কাটার সময় বলেছিলাম যে গন্ডোলা রাইডের জন্য আমাদের টিকিটটা বুক করে নিতে, ও বলেছিল যে ওখানে গিয়ে আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। সেই মোতাবেক আমরা চলছিলাম, বাট আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলি, বলছে এখন গন্ডোলা রাইডের টিকিট পাওয়া যাচ্ছে না, তবু ওর ওখানে কিছু সোর্স চেনা জানা আছে, আমি যতটা পারবো চেষ্টা করছি। তো ওর মতন চেষ্টা করে কিন্তু খুব ফেল হয়ে যাচ্ছে, তাও আশাবাদী রয়েছে। এবার যখন ওটা গাড়িতে বসে এগুলো হচ্ছে, আস্তে আস্তে সোনমার্গের পথে আমরা এগোচ্ছি, কিন্তু এগুলো নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে আর নেগেটিভ মানে হবে না এরকমই রেসপন্স পাচ্ছি, যখন মনটা পুরো ভেঙে যায়। বিশ্বাস করো, সত্যি কথা বলতে কাশ্মীর ট্রিপের গন্ডোলা রাইডটা মাস্ট বলবো, কারণ ওটা তোমরা ক্যান্সেল কোনোভাবেই হতে দিও না, তোমরা যদি যখনই যাও না কেন আগের থেকে যখন টিকিট কাটবে তখনই আমি বলবো গন্ডোলার জন্য টিকিটটা কেটে রাখবে, তো তাহলে এই সমস্যাগুলো তোমাদের ফেস করতে হবে না। তো যেহেতু আমি তোমাদেরকে ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স দুটোই শেয়ার করছি, সেই জন্যই বললাম। তো আমরা ঠিক আছে সোনমার্গের দিকে যেতে যেতে আমাদের রাস্তা প্রায় কমপ্লিট, সোনমার্গের কাছে পৌঁছাবো। তার আগে একটা ভিউ পয়েন্ট ছিল, একটা নদী জাস্ট বয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর পাহাড়ি অঞ্চল, বুঝতেই পারছো চারিদিকে স্নো আর তার মধ্যে একটা নদী বয়ে গেছে, যথেষ্ট জল, তার কোলাহলের সাউন্ড, আর সবাই মিলে বেস্ট ফটো সেশন করছে। আমরাও ওই ভিউটা মিস করতে চাইনি, আমরা গাড়ি থেকে নামলাম, রিমঝিম রিমঝিম টুকটাক বৃষ্টি পড়ছে, অসুবিধা নেই, ছবি তো মেয়েদেরকে মাস্ট তুলতেই হবে তাই না। তো আস্তে আস্তে টুকটুক করে নেমে গেলাম পাহাড়ি পথে, বুঝতেই পারছো কারণ পাথরের মধ্যে দিয়ে আমাদেরকে নামতে হয়েছে, কারণ ওখানে না নামার জন্য কোনো রাস্তা বা প্রসেস ছিল না, একটু রিস্কভাবেই নামতে হতো, তো কেয়ারফুলি সাবধানে নামলে অসুবিধা নেই। তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, একটা দুটো কোনো রকমের ওম, আর এত হাওয়া বইছে মানে শীতে আমি থরথর করে কাঁপছি, ছবি তোলা তো দূরে থাক মানে পোস্ট দেওয়াটাও অসম্ভব হয়ে যাচ্ছে। এবার বৃষ্টিটাও জোর চলে এসেছে, আমরা দৌড়ে দৌড়ে গাড়িতে চলে এসেছি। দেন আমরা সোনমার্গে, আরেকটু পথ ছিল, আমরা গাড়িতে উঠে সোনমার্গের পথে রওনা দিলাম, ব্যাস আমরা সোনমার্গের লোকেশনে পৌঁছে গেলাম। ব্যাস ওখানে গিয়ে আমাদের ড্রাইভার দাঁড় করালো গাড়ি, তো ওখানে সব কি বলবো ছোট ছোট এজেন্ট বলবো না, মানে ওখানে কি বলতো ড্রেস, তোমার ওখানে যে সোনমার্গের কিছু কিছু ভিউ পয়েন্ট আছে সেটা তোমরা স্নো বাইক বা স্লেজ কার দুটো অপশান আছে, তো তোমরা ভিউ পয়েন্টগুলো দেখার জন্য যে কোনো অপশান চুজ করতে পারো, বা স্লেজ কার একটা মানুষ টানবে আর তারও পরিশ্রম হবে, টাইমিংটাও বেশি লাগবে, তো আমরা স্নো বাইকটাই অপশানে চাই আর কি। তো ঠিক আছে, আমাদের প্ল্যান মাফিক আমাদের চারজনের জন্য চারটে স্নো বাইক, ওখানে এক একটা স্নো বাইক ড্রাইভার আর তুমি একজন করেই থাকবে, ভালো কথা। এবার ওখানে যেহেতু বললাম খুব বাজে ওয়েদার তৈরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তো ওদের ড্রেস নিতেই হবে, আমাদের প্রচুর প্রোটেকশন আমরা নিয়ে গেছি, তবুও আমাদের ড্রেসে ওখানে যাওয়ার মতন ছিল না, ড্রেস আমাদের ভাড়া নিতে হয়। তো আমাদের প্রথমে ওরা, আমি তোমাদেরকে অ্যামাউন্টটাও বলছি যাতে সুবিধা হয়, এটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে, আর তোমরা সবসময় বার্গেটিং করে নেবে, কারণ কাশ্মীরে বার্গেটিংয়ে হয় না বলবো না, হয় কিন্তু যে ভীষণ লেভেলের ওরা বার্গেটিংয়ে খুব যে ফায়দা হয় সেরকম না, বাট কিছুটা কম হয়। আর তোমরা সবসময় যত বেশি লোক নিয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কি বলবো কস্টটাও কম পড়বে। তো আমাদেরকে ওরা প্রায় 11,000 টাকা মতন বলে স্নো বাইক আর ড্রেস, সেটা বার্গেটিং করে আমাদের 10,000 টাকায় আসে। তো আমরা ড্রেসটা ওদের ড্রেসও নিই, আর আমরা স্নো বাইক প্রথমেই বললাম, তো সেটা এক একজনের স্নো বাইকে আমাদের প্রথমে বলেছিলো বার্গেটিং করার পর 2,000 টাকা করে, ড্রেস ফেস নিই সব মিলিয়ে, যেহেতু আমাদের চারজন ছিল
প্রায় 10,000 টাকাই নিয়েছে। তোমরা বার্গেটিং করে নেবে। এবার আমি বারবার বলছি যে তোমাদেরকে এই রেটটাই বলবে, এর কমও বলতে পারে বেশিও বলতে পারে, ওদের ওপর নির্ভর করছে। আর সিজনটা তোমাদের বললাম আমরা একদম বিগ সিজনে গেছিলাম, তোমরা জানোই ওই টাইমে টিউলিপ ফেস্টিভ্যাল থাকে আর স্নোটাও তোমরা পাবে। সব মিলিয়ে মিশিয়ে সত্যি কথা বলতে এপ্রিল মাস আর মার্চের লাস্ট উইকটা আমি প্রচুর ভিডিও দেখেছি, সবাই খুব সাজেস্ট করে সত্যি খুব সুন্দর। কাশ্মীরে যে কোনো টাইমে এক এক রকমের সৌন্দর্য, গরমে একরকম, বর্ষায় একরকম, শীতকালে একদম জানুয়ারির দিকে পুরো স্নো হোয়াইট। তো যেই টাইমটা প্রেফার করবে সেই অনুযায়ী ভ্যারি করে ওদের রেঞ্জগুলো। তো আমি সেই জন্যই বললাম, আমি যেই অ্যামাউন্টটা বলছি তোমাদের সঙ্গেও যে সেই অ্যামাউন্টটাও ওরা বলবে এরকম নয়, কম বেশি হতেই পারে, তোমরা তবুও বার্গেটিং করবে। একদম যে বার্গেটিং চলে না, ফিক্সড রেট হলে জিনিসটা আলাদা ব্যাপার, কিন্তু বার্গেটিং চলে। আর কী বলবো, তোমরা সবাই সবটা জানো, ভিডিও দেখো, নিজেরা নিজেদের ওখানে খুব সব জায়গায়, যেখানে শুধু ওখানে বলে না, নিজেদের সব খুব সতর্কভাবে চলাটাই ভালো, তাহলে তোমাদের জন্য তোমরা ঠকবে না। তো তার মধ্যেও বলবো খুব সুন্দর জায়গা, যাই হোক যেই পয়েন্টটা আমরা মেন ছিলাম। তো আমরা স্নো বাইকের জন্য একদম রেডি হই, টিকিট টিকিট নিয়ে লাইন দেওয়া শুরু করি। তো আমার কী হয়েছিল, গ্লাভসটা আমি পরতে পারছিলাম না, ওখানে গিয়ে কী প্রবলেম, এত স্নো পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, না বৃষ্টিটা তো জলের মতন হচ্ছে না, স্নো হয়ে যাচ্ছে আর প্রচুর লেভেলের হাওয়া দিচ্ছে, এক্সট্রিম ঠান্ডা কী বলবো। আর এত জলের কারণে যে ড্রেসগুলো দিয়েছে না, জুতো টুতোগুলো ভিজে, খুব বাজে একটা সিচুয়েশন তৈরি, রাস্তাঘাট পুরো একদম পিচ্ছিল যেহেতু এত বৃষ্টি হচ্ছে, স্নো বৃষ্টি, স্নোফল আর কি। তো আমরা যেই টিকিটটা ওরা আমাকে দিয়েছে, আমার হাতে রয়েছে, টিকিটটা ভিজে গেছে, তাও আমি ব্যাগে রাখার চেষ্টা করেছি, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে গাড়ি যখন নিতে আসবে ওই টিকিটটা দেখবে, আবার তোমাকে যখন সেই পয়েন্টগুলো থেকে রিটার্ন নিয়ে আসবে তখনও টিকিটটা লাগবে, এসে আর পৌঁছে দেওয়ার পরে ওর টিকিটটা ওরা নিয়ে নেবে। তো ওই জন্য খুব সাবধানে ওটা রাখতে হবে, ভিজে গেলেও ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা লাইন দিই, একে একে গাড়িগুলো আসে, প্রথমে দাদাভাইয়ের ফ্রেন্ড তার ওয়াইফ বেবিকে নিয়ে আগে উঠে যায়, তারপর আমি উঠি, তারপর তোমাদের দাদাভাই। এইবার কি হয়েছে, সবাই তো বেরিয়ে গেছে আগে পিছে, তোমাদের লাস্টে সবার লাস্টে ছিল দাদাভাই, ও তার মধ্যে গ্লাভসের কথাটা বলে নিই। গ্লাভসটা দেখছি আমার হাতগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, গ্লাভস আর আমার হাতে হচ্ছে না, যেহেতু আঙুলগুলো মোটামোটা হয়ে গেছে, গ্লাভস পরতে পারছি না। এবার অজস্ মানে কী বলবো, এত লাল জ্বালা করছে ওখানে যেখানে আগুনটা জ্বালিয়েছে, এত সবার ফিল স্বাভাবিক, এত ঠান্ডার মধ্যে সেখানেও স্পেস পাওয়া যাচ্ছে না, তবুও তার মধ্যেও একটু হাতটা টেক নিয়ে কোনো রকম গ্লাভসটা ঢোকালাম টেনে টুনে, কিন্তু খুব কষ্ট হয়েছে ওখানে। কিন্তু কষ্ট হলেও এত সুন্দর বিউটি, মানে কষ্টটা ভুলে গেছি, সেই পার্টটা পরে যাচ্ছি। তো আমাদের বাইক আসে, আমরা উঠি, পয়েন্টের দিকে যাই, মনে হচ্ছে মানে বাইকগুলো কী বলবো এমনভাবে পিচ্ছিল পথ হয়ে গেছে স্নোর কারণে, আর একই রাস্তা দিয়ে মোটামুটি সব যাচ্ছে, মনে হচ্ছে এই পড়ে গেলাম উল্টে গেলাম, মানে ধরতে পারছি না আর, যথেষ্ট স্পিডে যাচ্ছে, খুব ভয় লাগছে, কাউকে তার মধ্যে চেনা দেখতেও পাচ্ছি না, আমি আমার মনে হয় যদি আমি এখানে পড়ে যাই বা কিছু হয় আমি তো কাউকে চিনিও না, মানে আর ওখানে আমার একটা ব্ল্যান্ডারও হয়েছে, আমার ওখানকার সিম ছিল না, তোমাদের হয় পোস্টপেড সিম নিতে হবে বা তোমাদেরকে ওখানকার সিম তুলতে হবে, যেহেতু আমার কোনোটাই ছিল না, তোমাদের দাদাভাইয়ের ছিল, তো সেই জন্য আমার ওখানে ফোনটাও কোনো কাজ করছিল না। তো যাই হোক, আমি সেখানে গিয়ে পৌঁছাই ওই রকম দুর্গম পথ অতিক্রম করে, কাউকে চিনি না জানি না, আর ওখানে পৌঁছানোর পর একটা পয়েন্টে নামিয়ে দিচ্ছে, তোমাকে চারদিকটা ঘুরতে হবে, ওরা প্রথমে কিন্তু বলবে যে সব পয়েন্টগুলো দেখাই মোটামুটি, আর স্লেজ কার হলে তোমাকে নাকি একদম পয়েন্টে পয়েন্টে নিয়ে যাবে, আমি জানি না যেহেতু আমরা স্লেজ কার নিইনি, সেই জন্য এই এক্সপিরিয়েন্সটা আমার নেই, বাট ওখানে প্রচুর স্লেজ কার থাকে, ওরা যাওয়ার পর বলবে ম্যাডাম আসেন আরও পয়েন্ট আছে, বাট পয়েন্ট সত্যি কথা যদি আমার আমি নিজে এক্সপিরিয়েন্স যতদূর হলো সব জায়গায় বরফ একই রকম, হ্যাঁ একটু ওপরে ওঠা একটু নিচে থাকাই, তবুও নিজে পায়ে হেঁটে যতটা দেখা যায় তো একই জিনিস, খুব একটা আলাদা কিছু পয়েন্ট বলে ওখানে নেই, চারিদিকে স্নো আর স্নো। তো আর কত স্নোতে যাবো, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে অলরেডি চলে গেছে যেখানে জুতোর বোলগুলো একদম ঢুকে যাচ্ছে, আর কত স্নোতে দেখবো, তোমরা ভিডিওতে দেখেই যাও তার মধ্যে এত পরিমাণ স্নোফল হচ্ছে। তো আমি বসে আছি, কাউকে দেখতে পাই না, অনেকক্ষণ পরে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডকে দেখতে পাই, এবার কাউকে ও ফ্রেন্ডের ওয়াইফ না তোমাদের দাদাভাই, কাউকেই দেখতে পাই না, নাকি তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের ওয়াইফের গাড়িটা খারাপ হয়ে যায়, এবার ওরা রাস্তায় আটকে পড়ে, তোমাদের দাদাভাইও সেখানে ওয়েট করে, তার মধ্যে তোমাদের দাদাভাই একবার টাল হয়ে পড়ো, টাল বলবো না মানে গাড়ি টাল হয়ে পড়ে গেছে, তো এইসব তো আমি জানি না, এগুলো আমি পরে শুনেছি, তো ওই জন্য ওদের লেট হয়েছে। অনেকক্ষণ পরে ওরা পৌঁছায়, পৌঁছানোর পর এবার ওদের যেহেতু বেবি ছিল, ও ছোট বেবি, 5 বছর হয়েছে আর কি, আমাদের বললাম হাতগুলো লাল হয়ে গেছে, জ্বালা পড়ছে, খুব কষ্ট হচ্ছিল, এত স্নোফল হচ্ছে, আর ওখানে কিন্তু অক্সিজেনের কোনো অসুবিধা ছিল না, যেটা তোমার
কি বলবো নর্থ সিকিম বা নাথুলা এদিকে গেলে মানে শ্বাস নিতে অসুবিধা হয়, কাশ্মীরে এই জিনিসটা তুমি কোথাও গিয়ে আমাদের অ্যাট লিস্ট হয়নি, ছোটদেরও মনে হয় না খুব একটা অসুবিধা হবে, ওখানে এই প্রবলেমটা ছিল না। কিন্তু প্রবলেমটা আমরা বড়রা বলতে পারছি, ও তো ছোট, ও ঠিক ফিল করতে পারছে না কষ্টটা কি হচ্ছে। হাতে যতদূর বুঝলাম ওর হাত পা খুব জ্বালা করছে, লাল হয়ে যাচ্ছে, লাল আমাদের সবার হয়ে গেছে, এবার ওই কষ্টটা নিতে পারছে না। এবার ওর বাবা মা স্বাভাবিকভাবে খুব নার্ভাস হয়ে যায়, ভয় মানে ভয় লেগে যায়, বাচ্চা ওরকম কেঁদেই যাচ্ছে, কিছু বলছে না, কি প্রবলেম হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে ব্যাক করে। এবার আমাদেরও মন মানসিকতা সত্যিই খারাপ হয়ে যায়, যেহেতু আমরা একসঙ্গে গেছি শিখে, সেক্ষেত্রে ওরা চলে গেছে, বেবিটার এরকম অবস্থা। তো আমরা টুকটাক কিছু ফটো তুলে একটু ঘুরে তোমাদেরকে একটু শেয়ার করে আমরা দেন আমরাও তাড়াতাড়ি চলে আসি ওখানে। আমরা আর ওখানে থাকার মতনও পরিবেশ ছিল না, এত খারাপ হয়ে যাচ্ছিলো ওয়েদার যখন তখন। তো যতটুকু পসিবল আমরা থেকে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। এবার তোমাদেরকে প্রথমেই বললাম অত স্নো, যেহেতু পুরো প্যান্ট শার্ট সব ভিজে গেছে, জ্যাকেট গাড়িতে বসতে খুব কষ্ট হচ্ছে। এবার অনেকটা পথ যেহেতু যেতে হবে, প্রায় 3 ঘন্টার ওপরে আমাদের রুম থেকে সোনমার্গ যেতে ওরকমই টাইম লাগে, আর আমাদের ওখানে সোনমার্গে স্টে ছিল না। তো আমরা দেন আমরা ওই সব প্রসেস মিটিয়ে আমরা ব্যাক করি ড্রেসপত্র দিয়ে, তারপরে টিকিট ফিকিট যা ছিল আমাদের আবার সেই জায়গায় যেই পয়েন্ট থেকে নিয়ে যাই সেই পয়েন্টে এসে আবার তোমার কী বলবো স্নো বাইকগুলো দিয়ে যায়। এবার সব কিছু মিটিয়ে আমরা আসি, এবার আমাদের গাড়িতে প্রচুর খিদে পেয়ে যায়। এবার না তুমি চাইলেও তোমার কাছে সব জায়গায় খাবারের দোকান থাকাও পসিবল না, ওরকম দুর্গম পথে চারিদিকে তো আর দোকানপাট লোকাল হয়ে এত থাকা সম্ভব না। তো সেই জন্য খাবার দাবারের যে খুব অ্যাভেলেবেল এরকম নয়। এবার আমাদের গাড়িতে আমি সবসময় খাবার ক্যারি করেছি, সবাই ওই মুড়ি বিস্কিট এটা ওটা টুকটাক খাওয়া দাওয়া করেছে, গাড়ির মধ্যে আমার ফ্ল্যাক্সে গরম জলও ছিল, টি ব্যাগও নিয়ে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। এবার সবসময় এত ঘোরার পর ভিজে গায়ে করতেও এনার্জি লাগছে না, তবুও তার মধ্যে কী করবো, এত খিদে পেয়েছে। টুকটাক সবাই খেয়েছে, আমিও অল্প একটু খেয়েছি, তারপর একটা দোকান পেয়েছি, ওরা মোমো আর ফিশ ফ্রাই নিয়েছিল। আমার সেই মুহূর্তে ইচ্ছা করছিল না বলে আমি খাবারটা স্কিপ করি। আমি হোটেলে আসার পর হোটেলে এসে ফ্রেশ হয়েছি, বাড়িতে এসে মানে হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করেছি, আমার কাছে যা খাবার ছিল, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আর লাঞ্চ করার মতনও টাইম ছিল না, ভেবেছিলাম একটু পরেই একেবারে ডিনার করে নেবো। খুব কষ্ট হয়ে গেছে, পাটা পুরো ব্যথা করছে, তোমাদেরকে তো বললাম, কারণ ওয়েদারটা এতটাই খারাপ ছিল। তো যাই হোক, তো আমরা হোটেলে এসে আবার চেঞ্জ করে সঙ্গে সঙ্গেই লোকাল মার্কেটে বেরিয়ে গেছিলাম, কারণ প্রথমেই বললাম আমার মার্কেটিংটা অনেক বেশি ছিল, সবার জন্য ভাবনা চিন্তা করে একটু ঘুরে দেখে কেনার ব্যাপার ছিল। তো আবার সেদিন বেরিয়ে যাই, কিছু টুকটাক কেনাকাটা করি, দেন আবার রুমে আসি, খাওয়া দাওয়া করি, তারপর যে যার মতন রেস্ট। তো তারপরের দিন 2 তারিখে, আমি এবার তারিখগুলো বলতে মিস করে গেছিলাম, যাই হোক, তো পরের দিন আমাদের গুলমার্গ ট্রিপ ছিল, তোমাদেরকে বললাম। তো সোনমার্গের হোটেলের ওটাই আমাদের লাস্ট দিন ছিল, মানে ট্রিপের প্রথম ধাপটার কথা বলছি। তো ওই দিন আমরা শ্রীনগরের হোটেল থেকে গুলমার্গের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ আমাদের গুলমার্গে স্টে ছিল। তো আমাদের লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো গুলমার্গের পথে যেতে যেতে ঠিক আছে, তো ও তার মধ্যে একটা জিনিস মিস করে গেছি, সোনমার্গ থেকে ফিরে আসার পর রাত্রে আমাদের যে এজেন্সিতে বুক করা হয়েছিল ওদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছিল যে গুলমার্গে যদি কোনোভাবে গন্ডোলা রাইড করা যায়। তো ওরাও অনেক চেষ্টা করেছিল, বলেছিল অনেক বেশি কস্ট পড়বে, এক একজনের প্রায় 3,000 টাকা 4,000 টাকা এরকম পড়বে। তাতেও আমরা রাজি হয়েছিলাম যে আমরা মিস করতে চাইনি, কারণ এই জায়গাগুলো আমরা রোজ রোজ ভিজিট করতে পারবো না, সম্ভব নয়। তো সব কিছু অগত্যা পরের দিন সকালেও আমাদের হোপ আছে যে না হয়তো হবে, ড্রাইভারের ভাই না রিলেটিভ কে আছে ওখানে ব্যবস্থা করতে পারবে। ড্রাইভার অনেক চেষ্টা করাতে ড্রাইভারও ফেল হয়। এবার যেহেতু আমাদের গুলমার্গে স্টে ছিল, সেই জন্য আমরা চাইছিলাম যদি পরের দিনও সম্ভব হয় যে আমরা গন্ডোলা করে তারপর পহেলগাঁওর উদ্দেশ্যে বেরোবো, সেটাও আমরা অনেক রকমভাবে চেষ্টা করাতেও আমরা ফেল হয়ে যাই। আমাদেরকে ড্রাইভার বলে লাস্ট 19 দিনের মধ্যে গন্ডোলা সম্ভব নয়, আর আমাদের পক্ষে 19 দিন কাশ্মীরে থাকাটাও সম্ভব ছিল না। তো অগত্যা তখন আমরা আর হোক ছিল না, সব কিছু ভুলে যাই, কী করবো, মনটা সত্যিই খারাপ হয়ে গেছিলো, কারণ আমার কাশ্মীরের গন্ডোলাটা খুব, সবারই কাশ্মীর ট্রিপের গন্ডোলাটা খুব ইম্পর্টেন্ট একটা চিজ বলে আমার মনে হয়। তো তোমরা এই ভুলটা করো না, অবশ্যই যখন টিকিট কাটবে গন্ডোলার টিকিটটাও কেটে রাখবে, অনলাইনে গন্ডোলার টিকিট পাওয়া যায়, তখন অনেক কম রিজনেবল প্রাইসে তোমরা টিকিটটা পেয়েও যাবে, এই চাপ হেডেক কোনো কিছুই থাকবে না। তো আমরা গুলমার্গে পৌঁছালাম, তো ওখানে কেউ সেম কনসেপ্ট, তোমাকে ভিউ পয়েন্ট দেখার জন্য কিছু না কিছু বুক করতে হবে, তো তোমরা 4 চাকা নিয়ে ঘুরতে পারো বা ওখানে ঘোরার অপশন ছিল, ঘোরাতেও ঘুরতে পারো পয়েন্টগুলো দেখার জন্য। তো 4 চাকা করে ঘুরলে তোমরা পয়েন্টে নেমে ছবি তুলতে পারবে না, কারণ দেখো গাড়ি তো রাস্তা দিয়ে যাবে,
তো খুব একটা বেশি পয়েন্টের কাছে গিয়ে তোমরা ভিউ মানে ভিউ পয়েন্টের কাছে গিয়ে ছবি তুলতে পারবে না, বেশি টাইম স্টেও করতে পারবে না। তো ঘোরাতে গেলে তোমাদের কি হবে, ভিউ পয়েন্টগুলো নেমে বেশ ভালো ফটোশ্যুট করতে পারবে, তো এটাই হচ্ছে কারণ। আর ভালো কাছে কাছে পয়েন্টগুলোর কাছে যাওয়া যাবে, মেন রোড থেকে তো পয়েন্টগুলো একটু দূর হয়, তো ওরা আমাদেরকে এভাবেই বোঝায় আর আমরাও যতটুকু দেখলাম সেমই প্রসেস। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরাও ঘোরাটাই প্রেফার করলাম। তো আমি এখানে চার চাকার কি ভাড়া রেঞ্জ কারণ আমি জানি না, কারণ যেহেতু আমাদের ওটা অপশান ছিল মানে আমরা ওটাতে যাইনি সেই জন্য। তো আমাদের ঘোরাতে মেনলি পড়েছিল ঘোরা ড্রেস মিলিয়ে 9000 টাকা, আর হলো আমরা গাইড নিয়েছিলাম সঙ্গে একটা, তো সেখানে আরও 1000 টাকা, এই গেল 10000 টাকা। তো তোমাদেরকে বলে দিলাম, তো আমি আবারও মেনশন করছি তোমরা সিজন অনুযায়ী ওদের এটা ভ্যারি করে, আর আমাদের ওখানেও বেশি টাকা চেয়েছিল। তো এক্স্যাক্টলি ওরা অ্যামাউন্ট আমার মনে পড়ছে না ওরা কত চেয়েছিল, তো আমরা বার্গেটিং করে আমাদের 9000 টাকায় আসে, তারপর ড্রেস 1000 টাকা। আর ড্রেস সবসময় আলাদা তোমার ওই রেঞ্জের মধ্যে থাকে না, আমাদের সঙ্গে যেটা হয়েছে আর কি, তো তোমাকে ওখানেও ড্রেস নিতে হবে ওরা প্রথমেই বলবে। তো ওদের ওখানে একটা খুব ভালো ফেমাস ডায়লগ আছে, বোম্বাই কা ফ্যাশন কাশ্মীর কা মৌসম কভি ভি বদল সকতি হে। তো আমার সত্যি কথাটা খুব ভালো লেগেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেন বললাম, সোনমার্কের মানে সোনমার্কের সিনটা যেমন ছিল গুলমার্কের টোটালি উল্টো, কারণ এত রোদ আমরা নিজেদেরই যেগুলো পরেছিলাম সেগুলোতেই আমাদের গরম লাগছিল। তো তোমার সেক্ষেত্রে তোমার আমাদের জ্যাকেটটা না নিলেও চলতো, কিন্তু ওখানে গিয়ে আমরা যেহেতু সোনমার্কের এক্সপিরিয়েন্সটা আমাদের খুব একটা ভালো ছিল না, আর ওরাও সাজেস্ট করেছে, তো সেই জন্য আমরা রিক্স নিয়েই আমরা জ্যাকেটটা ক্যারি করি, মানে আমরা পরে নিই ওরাই পরিয়ে দেয়। তো যাই হোক, এই গেল আমাদের হলো গুলমার্গের। এবার যেই ন্যাচারাল পয়েন্টগুলো ছিল আমরা প্রথম সব পয়েন্টগুলো ওরা দূর থেকে যেই গাইড ছিল, আর যারা সাভারি করায় কি বলবো, যারা ঘোড়ার সঙ্গে থাকে তারাও তোমাদেরকে গাইড করে দেবে মোটামুটি। তো আমার ফার্স্ট টাইম যেহেতু ঘোড়া, আর সত্যি কথা বলতে গুলমার্গের খানিকটা আসার পর মেন রোড থেকে যেটা ভিউ পয়েন্টের দিকে যেতে হবে খানিকটা পথ এতটাই দুর্গম, কাদা পিচ্ছিল, খুব বাজে অবস্থা, ঘোড়াগুলো মনে হচ্ছে এই দিল ফেলে, তারপরে এতটা উঁচু থেকে আমরা চাইলেও নামাতে পারবো না, কারণ নামতে পারবো না, পায়ে ওগুলো আটকানো আছে, ওদেরকেই সাহায্য নিতে হবে, এবার ওরাও তো ঘোড়াগুলো যাবে, আর এত সরু সরু, অপোজিট থেকে অনেক ঘোড়া ব্যাক করছে, কত জোরে জোরে আসছে, ওরাও ধরো ছেড়ে দিয়ে সাইড দিয়ে হাঁটছে যারা ঘোড়ার সঙ্গে আর কি সাবারি করায়, তো ওরাও সাইড দিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আমি সত্যিই পড়ে গেলাম, আমাদেরকে যথেষ্ট যে ম্যাডাম কুড্ডার নাকি কই বাত নেই সিনারি দেখিয়ে, ওরা তো হিন্দিতে বাত কর মানে কথা বলছিল, তো আমি যতই সিনারি দেখিয়ে গান ভাবতে বলছে, বাট আমার সত্যি কথা বলতে প্রচুর ভয় লেগেছে, এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ প্রথম এক্সপিরিয়েন্স, বাট অনেকটা পথ জার্নি করার পর যথেষ্ট ভালো স্মুথলি রাস্তা, কিন্তু ভিউ পয়েন্টে যেখান থেকে মেনলি রোড থেকে আবার ভিউ পয়েন্টে যেতে হবে সেখানের তো মানে ওখানে যদি কেউ আছাড় খেয়ে পড়ে আর কি দেখবে যে কাদা মাটি মেখে আর তার কোমরও ভাঙবে, কারণ কি বলতো ওখানে রাস্তাগুলো না কেমন পাথর, একটা উঁচু নিচু মানে কি যে বিচ্ছিরি অবস্থা, তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এত রিক্সের মধ্যেও গেলাম ভিউ পয়েন্টে গিয়ে, আর আমরা অনেকটাই ভিডিও করতে করতে সিনগুলো গেছি, বাট ভাবলাম ঘোড়ার ছবিটা নেবো, আর ঠিক আছে এতটা এখনও জার্নি বাকি আছে, নিশ্চয়ই পরে নিয়ে নেবো, একটা স্পট তো ঘুরে নিই। তো ওখানে যাওয়ার পর বেশ খানিকটা একটু উঁচুর দিকে ওঠার পর না আমার শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, একটু অসুস্থ হচ্ছিলো, একটু বসতে ইচ্ছা করছিলো, তো যথারীতি ওখানে একটা অ্যারেঞ্জ করে, ওখানে অনেক তো ম্যাগির দোকান টোকান আছে, সেখানে তোমরা চেয়ার টেবিলও আছে, তো ওখানে আমি একটু জাস্ট বসে রেস্ট নিই, একটু জল টল খাই, দেন ঠিক হয়ে যায়। তো কী বলতো, হয়তো ওটা নার্ভাসনেস থেকে, আর ঠান্ডা শ্বাস নিতে ঠিক আমার কষ্ট হয়নি, একটু অস্বস্তি শরীরটা খারাপ লাগছিলো জানি না কেন। তো তারপর দেন আমার সব ঠিক হয়ে যায়, খুব ভালো ভালো কিছু ছবি তুলে, আর আমাদের যে গাইড ছিল সে অনেক ভালো ভালো কিছু পোস্ট দিয়ে আমাদের ছবি তোলে, আমরাও খুব আনন্দের সঙ্গে সময়টা কাটাই, বাট আমাদের প্রথম স্পটটা ঘোরা হয়। তারপর ওখান থেকে আমরা আবার ঘোড়ার পিঠের যাত্রা শুরু করি, আর যতক্ষণ আমরা ওখানে আর কি ছবি টবি তুলছিলাম, তো ওখানে ঘোড়ার যথেষ্ট রেস্ট নিয়ে নিয়েছে, তারপর আবার নেক্সট পয়েন্টের জন্য আমরা ঘোড়ার পিঠে উঠে পড়ি, ওখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হয়, সেই দুর্গম রাস্তা দিয়েই আবার ফিরতে হবে। যাই হোক, দুর্গম রাস্তাটা তো পার করলাম, মেন রোডে উঠলাম, কিন্তু তারপরে যেই ব্ল্যান্ডারটা হলো ঘোড়ার পুরো একদম সর্বনাশ। তো যেহেতু আমাদের সঙ্গে যখন ঘোড়াতে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, এটা আমার বলতে ভুল হয়ে গেছে প্রথমেই, তো ওরা বলেছিল চারটে ঘোড়ার সঙ্গে চারটেই লোক থাকবে, তোমরা সবসময় ক্লিয়ার করে নেবে, যদি ঘোড়াতে প্রবলেম না থাকে তাহলে দেন আলাদা ব্যাপার, যদি প্রবলেম থাকে পাহাড়ি রাস্তা দুর্গম, তো তোমরা সবসময় ওদের সঙ্গে একটা করে লোক
বলে নেবে। আমাদের কিন্তু সেটাই কথা হয়েছিল, কিন্তু ওরা পরে না আমাদেরকে বলল যে না আমাদের সঙ্গে দুটো লোকই যাবে। যাই হোক, তখন তো সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমরা বেশ খানিকটা রাস্তা আমরা বুঝতে পারিনি, আমরা হচ্ছে আসতেছে, কারণ কোথায় কিন্তু আমাদের সঙ্গে চারজনই ছিল, আস্তে আস্তে দুজন কেটে পড়েছে। তো এই ভাষাটাই আমি লাগাতে বাধ্য হলাম যেহেতু ওরা ছিল না, কি বলবো। তারপরে আমরা রাস্তা থেকেই কিন্তু গাইডটা নিই, খানিকটা রাস্তা আসার পরে আমাদের গাইডের সঙ্গে কথা হয়, ওরা বারবার বোঝা হয়, কনভিন্স করে, তো গাইডটা আমরা নিতে বাধ্যই হলাম। তো গাইডটা নিয়ে আমাদের কাজে দিয়েছে, কারণ দুটো কি বলবো যে ঘোড়ার সঙ্গে যারা থাকে সাফারি করায়, তো তারা দুজনের পক্ষে চারটে ঘোড়া হ্যান্ডেল করা কোনোভাবেই পসিবল ছিল না। আর যেহেতু আমরা দুজন মেয়ে, তো আমাদের সঙ্গে ওরা থাকছিল, আর ছেলে দুটো একা একাই সিঙ্গেলই যাবে আর কি, আর ওরা তো ঘোড়াতে যে পারদর্শী তা তো নয়, ওরাও ভয় পাচ্ছিল যেহেতু রাস্তাটা ভালো না। তো সেই জন্য আমাদের এবার যেহেতু গাইডটা আসাতে তোমাদের দাদার ফ্রেন্ডের ও সবাইকেই দেখছিল, তো একা মানে ভালো করে ভিউ পয়েন্টগুলো বোঝাচ্ছে, তো এইভাবে একসঙ্গেই ছিল। মেনলি তোমাদের দাদাভাই সিঙ্গেল সিঙ্গেলই যাচ্ছিলো, ওর সঙ্গে কোনো লোক ছিল না, ঠিক আছে। তো আমি তো প্রথমেই বললাম ভিউ পয়েন্টে আমরা গিয়ে ব্যাক করছি, তারপর দুর্গম রাস্তা পার হওয়ার পর মেন রোডে উঠি, ওঠার খানিকটা মানে 3-4 স্টেপ ঘোরা হয়তো পা ফেলেছে, তারপর বাদিক ঘেঁষেই আমরা যাচ্ছিলাম। তো রাস্তার ধারে না সরু একটা খাল মতন আর খাদ মতন, ওখানটায় যথেষ্ট স্ট্রিট আর অনেকটাই উঁচু গভীর। হঠাৎ করে চলতে চলতে ঘোড়াটা মানে কি বলবো, আর ওই ঘোড়া তোমাদের দাদাভাই যেই ঘোড়াটার পেছনে ছিল, আর ওদের একটা রুলস আছে মানে ভাই বোন বলো ছেলে মেয়ে, মানে আগে তারা যাচ্ছে, তারপর মা বা যে ভাই তাকে আগে আগে আসে আগে যাচ্ছে, যে ঘোড়াদের মধ্যে দাদা সে পেছনে যাচ্ছে, এরকম আর কি ওদের, ওরা যারাটা আমাদেরকে বোঝাচ্ছিল ওইভাবে পেছনে পেছনে হাঁটছে। তো তোমাদের দাদাভাই সবার লাস্টে ছিল, আরও ভিডিও করছিল, বাট তখন কিন্তু সেই মুহূর্তে ভিডিও করছিল না। এবার ওই রাস্তাটার পাশ থেকে আমরা যখন যাচ্ছি, আমরা সবাই প্রথমে তোমাদের দাদার ফ্রেন্ডের ওয়াইফ, তারপর আমি তোমাদের সিকোয়েন্সটা বোঝাচ্ছি, তারপর তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড, তারপর আমি, তারপর তোমাদের দাদাভাই। তো হঠাৎ ঘোড়াটা সামনে যাবে কি হট করে উল্টো জোরে স্পিডে টার্নে নিয়েছে। এবার কোনোভাবে, এবার যেহেতু সবার সঙ্গে সবাই রয়েছে, এবার ও কোনোভাবেই ঘোড়াটাকে থামাতে পারছে না, ওর মাথাটা তহটালি ঘোড়ার খারাপ হয়ে গেছিলো, উল্টো দৌড়াচ্ছে জোরে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, এবার না থামাতে পারছে, এবার জোরে ওকে ফেলে দিয়েছে। আর আমি তো সেটা দেখে ঘাবড়ে কেঁদে কেটে, মানে আমার ঘোড়া তখন মাথায় থাক, আমি যত ওদেরকে বোঝাচ্ছি যে ঠিক আছে কেউ গিয়ে ধরুন, এবার কাউকে ছাড়তেও পারছে না ওদের জায়গাটা ঠিক, কারণ তখন তো সবকটাই বিগড়াবে, ওকে উল্টো ঘোড়া দেখে সবগুলোই ঘোড়াই উল্টো পেছাবে, মানে উল্টো দিকে হাঁটবে দৌড়াবে, সেই জন্য ওরাও আমাদেরকে ছাড়তে পারছে না। তবুও আমি বারবার ওদেরকে কনভিন্স করার চেষ্টা করছি যে আমাকে নামাও, আমি ওকে গিয়ে একটু সামলাই। ওরা কোনোভাবেই আমাকে হয়তো ভাবছে আমরা যদি নেমে যাই, তারপর যদি আমরা ঘোড়াতে, কারণ আমরা তো তখন অবধি ফুল পেমেন্ট করিনি আমার যতদূরে মনে হলো, তা নাহলে আমি ওদেরকে হাজারোবার বোঝাচ্ছি যে আমাকে একটু নামিয়ে দাও, ওর লেগেছে, আমি একটু দেখি কী হয়েছে। আর পাশেই যেহেতু বললাম, মানে কী অবস্থা, এরকমভাবে ঝুলছে, কত কষ্ট করে ও এখান থেকে উঠেছে, ফোন তো ছিটকে গেছে, বেল টেল ছিঁড়ে তোমার হাতে লেগেছে, জ্যাকেট ছিঁড়ে গেছে, তো যাই হোক এরকম বাজে। তারপর তো আমরা সবাই বলছি আমরা নেমে যাবো, আমার দরকার নেই, আপনাদের পেমেন্ট আমরা করে দেবো, আমরা হেঁটে যাব। ওরা কোনোভাবেই আমাদেরকে নামালো না, কোনো হেল্প করলো না, কিছু হবে না হবে না বলেই গেল। যাই হোক, তখন সত্যি কথা বলতে যেই মানসিকতা, এখন হয়তো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলছি, বাট তখনের পরিস্থিতি টোটালি, আর ঘোড়ার মতো কিছু সিন দেখার মতনও আর মানসিকতা ছিল না, আর ভিডিও তো দূরে থাক। তো তোমাদেরকে আমি গুলমার্গের ওই একটাই পয়েন্ট হয়তো দেখিয়েছি, তারপরে আমরা দু একটা পয়েন্ট দেখেছি, বাট কাছে গিয়ে নেমে ছবি তোলা বা কিছুই হয়নি, অনেক ভালো ভালো পয়েন্ট ওরা আমাদেরকে দেখিয়েছে, বাট আমরা সেখানে নামিও নি, কারণ বুঝতেই পারছো সেই সিকোয়েন্স, সেই সিচুয়েশানটা কীরকম ছিল। ওখানে একটা মন্দির ছিল যেখানে অনেক মুভির শুটিং হয়েছে, সেখানেও আমরা গিয়ে ছবি টবি ওরা মানে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডরাও নামেনি, কারণ সত্যি কথা বলতে সবাই খুব নার্ভাস হয়ে পড়েছিল, ওরকম একটা দৃশ্য, তোমার হাত পাও ভেঙে যেতে পারতো, বড় দুর্ঘটনা। আমরা তখন ভাবছি কতক্ষণে আমরা পৌঁছাবো। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডও খুব রেগে গেছিলো, স্বাভাবিক, ওরা একরকম বলে আমাদেরকে মিসগাইড করা হয়েছে, কারণ ওই জন্যই বলছি তোমরা যখন কথা বলবে খুব পরিষ্কার হয়ে যাবে, কারণ ওখানে সত্যি কথা বলাটা ঠিক হবে না, অন্য এত জায়গায় ঘুরতে গেছে, এরা ট্যুরিস্টদের প্রতি খুব একটা ধ্যান দেয় না আমার মনে হলো, কারণ সত্যি এটা আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এবার আমরা এসে বলাতে ওরা ঠিক আছে, সরি, মাপ চাইছে, ক্ষমা, এটা করে কী লাভ, কারণ যখন আমরা কথা বলি আমাদের সঙ্গে এইভাবেই কথাটা হয়, আর যেখানে আমি এতগুলো ইনভেস্ট করছি টাকা, তোমরা তো একটা অ্যামাউন্ট নিচ্ছ, তো সেই পরিমাণ লোক আমাকে কেন দেবে না। এবার তখন আমরা রেগে যাই, ঠিক আছে তাহলে কিছু টাকা বরঞ্চ তো কম নেয়ার, তো আর আমরা অনেকগুলো পয়েন্ট বললামই ঘুরিনি, তো সে কিছু কমও নেয়নি। যাই হোক, খুব বাজে এক্সপিরিয়েন্স হয় ওখান থেকে, দেন আমরা তারপর ব্যাক করি। ফেরার পথে আমরা একটা জায়গায় দাঁড়াই, খুব সুন্দর জায়গায়, সেখানে আমরা একটু লাঞ্চ করি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেখানেও তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়েছি।
তো তারপর আমরা হোটেলে, যেহেতু আমাদের গুলমার্গে স্টে ছিল, তো তারপর আমরা ভাবলাম গুলমার্গেও আমাদের যে ড্রাইভার ছিল সে বললো এখানে নাকি খুব ভালো মার্কেট আছে, তাহলে আমরা বললাম এখন আর রুমে গিয়ে রেস্ট নেবো না, কারণ তোমারও ইফতারের টাইম হয়ে যাবে আর আমাদেরও আর ইচ্ছা করবে না হোটেলে যাওয়ার পর। তো আমরা হোটেল ছাড়িয়ে একটু মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করি, বাট খুব একটা দোকান পাওয়ার, যেহেতু বললাম ইফতারের সময় হয়ে যাবে, তো সেই জন্য খুব দোকান খোলা ছিল এরকম না। আর ওর থেকে শ্রীনগরে প্রচুর মার্কেট ছিল, আমাদেরকে যেরকম জায়গায় নিয়ে গেছিলো আর কি। তো একটা দুটো দোকান আমরা ভিজিট করার পর দেন আমরা ফিরে আসি, আমরা গুলমার্গ থেকে কিছু কেনাকাটা করিনি। আর আমার যেহেতু আমরা আগে যেহেতু দুদিন শ্রীনগরে আমরা কেনাকাটা করেছি, সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স ছিল, বাট ওখানে আরও মনে হচ্ছিলো বেশি বেশি, মানে কস্টটা অনেক বেশি পড়ে যাচ্ছে সব কিছুর দাম, যেটা যেরকম দাম না অনেক বেশি প্রাইস ওরা বলছিলো। এটা হতেই পারে, জায়গায় বিশেষ ভ্যারি করে অবশ্যই। তো ওই জন্য আমরা ক্যান্সেল করে আমরা আবার শ্রীনগরটাই ডিসাইড নিলাম যে আমরা ওখান থেকে কেনাকাটা করবো, বাট গেছি একটা এক্সপিরিয়েন্স হওয়ার জন্যই আমরা ওখানে গেলাম। তারপরে দেন আমরা গুলমার্গের হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আমাদের যেই রুম দেখিয়ে বুক করানো হয়েছে, বুক করেছি আর কি, আমাদের প্রথমেই বললাম প্যাকেজ ছিল, সবসময় 24 ঘন্টা একটা গাড়ি থাকবে, আর যেখানে যেখানে আমাদের স্টে ছিল সেখানে তোমার রুম টুম সব ওরাই অ্যারেঞ্জ করেছে যেরকম প্যাকেজে থাকে। তো আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে তোমাদের 6 নাইট 7 ডেজ, আর আমরা এখানে কিছু কিছু ইউটিলাইজ করেছি। আমাদের প্রথমেই বলেছিল যে প্রথম দিন আমাদের শ্রীনগর সাইট সিন ঘোরাবে, তারপর তোমার আর যা আছে সোনমার্গ গুলমার্গ যেমন পরপর আমরা ভিজিট করেছি, বাট আমরা ওটা ক্যান্সেল করে আমরা ওটা লাস্ট দিন শ্রীনগর সাইট সিনটা রেখেছিলাম, কারণ আমরা টিউলিপটাই বলেছিলাম যে মাস্ট ইম্পর্টেন্ট আমাদের। আর যেহেতু ওটা এপ্রিলের ভিডিও দেখে জানি যে এপ্রিলের ফার্স্ট উইক বা মার্চের একদম লাস্ট থেকে খোলে, তো সেক্ষেত্রে টিউলিপটা ঠিকঠাক ফুটবে কি না আমরা একটু কনফিউজ ছিলাম, তো সেই জন্যই আমরা লাস্টে রেখেছি যাতে টিউলিপটা আমাদের কোনোভাবেই, মানে টিউলিপ গার্ডেনটা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি, সেই জন্যই আমরা ওটা লাস্টে রেখেছিলাম। আগে অন্য সব জায়গাগুলো আমরা ঘুরে নিয়েছিলাম, আর সেক্ষেত্রে দূরে ট্রাভেল তো আমরা ওই টিউলিপটা ভালো এনজয় করতে পারবো, অন্য হেডেক থাকলে যাতায়াতের সেই দিক থেকে স্যাটিসফাই থাকতাম না প্রথম দিনই যদি শ্রীনগরটা ঘুরে নিতাম। এটা আমাদের মতামত, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম তোমরা ইউটিলাইজ করতে পারো, ওরাও প্যাকেজের সময় বলবে এরকম এরকম, বাট আমরা আমাদের মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর আমরা একটু বেশি একদিন এক্সট্রা রেখে আমাদের খুব ভালো হয়েছিল, যাই হোক সেই পার্টটা পরে। তো এবার যাই হোক, আমাদের একটা হোটেল, মানে যেই রুমটা দেখিয়েছিল তার পাশে ওদের আর একটা বিল্ডিং তো রেডি ছিল মোটামুটি, বাট কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তার মধ্যেই আমাদের সেই রুমেই নিয়ে গেলো। বাট এত ধুলো বললো 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে, বাট আমাদের রুমগুলো একদমই পছন্দ হয়নি, নিট ক্লিন ছিল বলবো না ছিল না, কারণ যেহেতু নতুন কাজ হচ্ছে এবার বাইরে বেরোনোর মতন না, কাঠের ধুলো বালি ভর্তি, ওখানে থাকার মতন একদমই উপযুক্ত না, 1 ঘন্টায় কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব ছিল না। আমরা এজেন্সিতে কথা বলা হয়, ওরা ঠিক আছে করছে, আর তারপরে ঠিক আছে বলার পর যেহেতু কমপ্লেন করা হয়েছে তখন ওরা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদেরকেও ওদের মেন যেই হোটেলটা আর কি আমরা দেখে বুক করেছিলাম সেখানে নিয়ে গেলো। আর সব থেকে ওখানে আমার খুব বাজে লেগেছে গুলমার্গে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হোটেল, ওদের বেড কভার আর পিলো কভার একদম কী বলবো ড্যামেজ, আমি বলতে বাধ্য হলাম, কারণ লোকাল একদম চিপ চেই কী বলবো ওগুলো ব্ল্যাঙ্কেটগুলো, ব্ল্যাঙ্কেট বললেও ভুল হবে, একদম পাতলা পাতলা কম্বল সেগুলো দিয়ে মানে বেড কভার পেতেছে, আর ওপরও ওইগুলো কেটে কেটেই তোমার পিলো কভার করেছে। তো এত বাজে লেগেছে, এরকম এক একটা ভালো ভালো হোটেলে এরকম আশা করাই যায় না। সেক্ষেত্রে আমাদের শ্রীনগরের হোটেলটা খুব ভালো ছিল, যাই হোক আমাদের যেটা মেন হোটেল ছিল ওটা খুব, ওরা প্রথমে বললো যে নাকি ওদের ওই হোটেলের রুম খালি নেই, কিন্তু আমাদের তো ওই রুম দেখিয়ে বুক করা। তো যাই হোক, তারপর এজেন্সি থেকে ফোন করাতে আমাদের ওই রুমেই নিয়ে যাই, আমরা রুম সাজেস্ট ঢুকি, রুম যথেষ্ট বড়, তোমাদের দেখিয়েছি নিট অ্যান্ড ক্লিন, বাট সেম প্রসেস, ওখানে এত ভালো হোটেল রুম, সেই বেড কভার সেই পিলো কভার, যাই হোক অগত্যা আমাদের নিজেদের কাছে বেড কভার ছিল আমরা সেটাই ইউজ করি। তো সব জায়গাতেই আমরা ইউজ করার চেষ্টা করি, ওদেরটা ইউজ করি না, তবুও একটা বেসিক জিনিসপত্র বেসিক হোটেলে তো থাকা উচিত তাই না, সব কিছুই ঠিক আছে, বাট বেড কভারটা আমার একদমই, আমি রিভিউটা দিতে বাধ্য হলাম, যদি আমার ভিডিওগুলো তারা দেখে, যদি চেঞ্জ করার চিন্তাভাবনা রাখে, যদিও বাংলায় ওরা বুঝবে না, যাই হোক তোমাদেরকে জানানো। তো আমরা গুলমার্গে স্টে করলাম, সত্যি কথা বলতে হোটেল থেকে ভিউ নিয়ে কোনো কথা হবে না, তার মধ্যে আমাদের একটা মিসগাইড করেছে ওরা, এজেন্সি থেকেই বলবো এটা ভুল করেছে, আমাদের বলেছিলো গুলমার্গে স্টে দেবে, বাট আমাদের টোলমার্গে স্টে দিয়েছিলো, আমাদের কিন্তু হোটেলটা গুলমার্গে ছিল না। তো এজেন্সি থেকেও আমাদের খুব বাজে, এরপর থেকেই দেখো না এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে সব বাজেই বলবো, কারণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী কী আমাদের সঙ্গে ব্ল্যান্ডার হয়েছে। তো এই গেল আমাদের পরে, এটা হচ্ছে আমাদের 2 তারিখে গুলমার্গ স্টে মিটলো। 3 তারিখে সকালে আমরা গুলমার্গের হোটেলে ব্রেকফাস্ট রেস্ট করে দেন তারপরে আমরা পেহেলগড়ের উদ্দেশ্যে বেরোলাম।
সেদিন আর সারা গুলমার্গে যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, ডিনার খাওয়া দাওয়া এটুকু যতটুকু পসিবল হয়েছে করেছি, তারপর রেস্ট নিয়ে পরের দিন পেহেলগাঁও ছিল, সকাল সকাল বেরোতে হবে। তো সেদিনে সকাল থেকে মোটামুটি বৃষ্টি হালকা পাতলা পড়ছিল, তো আমরা ব্রেকফাস্ট করে আমরা পেহেলগাঁওর উদ্দেশ্যে বেরিয়ে যাই। পেহেলগাঁও যেতে গুলমার্গ থেকে প্রায় 4 ঘন্টা বললো জার্নি। ঠিক আছে, আমরা সারা রাস্তা, আর সত্যি কথা বলতে পেহেলগাঁওর সিনারিটা আরও বেশি সুন্দর, ন্যাচারাল বিউটিটা অনেক বেশি, রাস্তার জার্নিটা খুব বেশি ভালো লাগবে তোমাদের। তো রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখেছি, খুব সুন্দর সিনারি দেখেছি। একটা জায়গায় তো আমরা খুব মানে নেমেছিলাম, তোমাদের দেখিয়েছি, ন্যাচারালি টিউলিপ ফুলের মতন ফুল, এই মুহূর্তে টুনি ফুল না কি একটা নাম বলছিল, আমার সামহাও মনে পড়ছে না। তোমরা যদি ফুলটার নাম কেউ মনে জানো আর কি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখানে কিছু ছবি তুলেছি, দেন তারপর খানিকটা আসার পর তারপর ওখান থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমাদের দেখিয়েছি। তোমাদের এই বিষয়ে আমি একটা বলি, লোকাল অনেক জায়গায় হয়তো তোমাদেরকে ওই যেখানে আমরা নেমেছিলাম ওরা লোকাল লোকজন আর কি কেশর বলছিল, অনেক জায়গায় ড্রাই ফ্রুটস, বাট আমি সাজেস্ট করবো ওখান থেকে না নেয়, কারণ ওগুলো অনেক ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে, থাকে না যে সেটা একদমই নয়। তো তোমরা যদি কেনো, দেখে বুঝে যারা চেনো তারাই কেনো, আমরা একদমই রিক্স নিইনি। আমরা একটা তোমাদের তো দেখালাম, ড্রাইভার আমাদের নিয়ে গেলো, ওদের কী বলো তো সবারই মোটামুটি একটা চেইন থাকে সাইকেল, ওরা সাজেস্ট করে এই দোকান ওই দোকান, ওখানে না খুব কমিশনের গল্প আছে। আমরা যতটা দেখলাম, আমরা ড্রাই ফ্রুটস নিলাম, তারপর ড্রাইভার ঢুকলো কিছু সে সেখান থেকে, সেটা ওদের বিজনেস পলিসি রুলস, ওরও ওখান থেকে কিছু, সেটা নিয়ে আমার কোনো মতামত নেই। যাই হোক, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওদের এরকম গল্প থাকে। দেন ওখান থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনলাম, আর এটা পেহেলগাঁওতেই ভালো পাওয়া যাবে ড্রাই ফ্রুটস, তোমরা যদি ব্যাট কিনতে চাও তো খেলার ক্রিকেট ব্যাট আর কি, ওখানে খুব ভালো ভালো পাওয়া যায়, তোমরা পেহেলগাঁওর রাস্তায় দেখতেই পাবে প্রচুর ব্যাটের কারখানা। তো দেন তারপর আমরা একটা জায়গায় লাঞ্চ করি। সেদিন কিন্তু আমাদের পেহেলগাঁও সাইট সিন ছিল, বাট আমাদের ওয়েদারটা যেতে যেতে এত খারাপ হয়ে যায়, প্রায় তখন 3টে বেজে যায়, তখন সাইট সিন করার মতন টাইমিং ছিল না। আমাদের বলেছিলো 2টোর মধ্যে বোধ হয় পৌঁছে যাব, আমরা বেরোতে বেরোতে 9টা বেজে 10টা 11টা 12টা 1টা খাওয়া দাওয়া আরও 1 ঘন্টা ধরলাম, 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব, বাট সেটা কিন্তু হয় না, ওয়েদারটা অনেক খারাপ হয়ে যায়। যেখানে আমরা একটা ভেজ তোমার ওখানে খুব ফেমাস একটা দোকান আছে পেহেলগাঁও যাওয়ার রাস্তায়, খুব ভিড় থাকে, তো সেখানে খাওয়া দাওয়া করতে গিয়ে প্রচুর দেরি হয়ে যায়, বাট খাওয়া দাওয়া করার পর থেকে ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা অনেক জায়গা নেমে বেশ সুন্দর সুন্দর সাইডের রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করতে পারিনি, যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল। তো আমরা ডিসাইড করি আমরা সেদিন আর সাইট সিন করবো না, কারণ টাইমিংটা আমাদের নেই, একদমই সেদিন সাইট সিন করার জন্য টাইম ছিল না। তো পরের দিন সকালবেলা আমরা সেটা পরের দিন করবো, যেদিন আমাদের শ্রীনগরে সকালে পৌঁছানোর কথা ছিল সেদিনই আমরা নাই পেহেলগাঁওটা রাখবো। তো এরকমই কথাবার্তা হচ্ছিলো, সেই মুহূর্তে আমাদের যেখানে হোটেল ছিল, আবার শোনো কী হয়েছে, হোটেল যেই রুম আমাদের ছিল, তো আমাদের ড্রাইভার বললো যে না, আমাকে এজেন্সি থেকে ফোন করেছে, ওখানে ওদের হোটেলের রুম অ্যাভেলেবেল নেই, তো ওরা অন্য জায়গায় বুক করছে। ওদেরই ঠিক আছে, ভালো কথা, তো প্রথমে তাহলে সেখানে যাই, সেখান থেকে কোথায় বলে লোকেশনটা ঠিকঠাক জেনে নিই কী হয়েছে ব্যাপারটা। ড্রাইভার আমাদের এটা সাজেস্ট করে, ব্যাট দেন আমরা সেখানে পৌঁছাই, ওরা ওদের সঙ্গে অনেক রকম কথাবার্তা হয়, কেন অ্যাকচুয়ালি আমাদের যে এজেন্সি থেকে বুক করা হয়েছিল ওদের, কিন্তু আমরা তো প্রায় 3 মাস আগে সব কিছু বুক করেছি, ওদের আমাদের যাওয়ার আগে দিন ওদের আর একবার শিওর কনফার্ম হওয়া উচিত ছিল, তাহলে এই ব্ল্যান্ডারগুলো আমার মনে হয় হতো না। জানি না ওরা এটা ইন্টেনশনালি করেছে বা কিংবা যেভাবে হোক হয়ে গেছে, এটা আমরা সত্যিই জানি না, বাট আমাদের সঙ্গে যেহেতু ব্ল্যান্ডারগুলো হয়েছে, বাট আমাদের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ, যেহেতু বললাম ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে। এবার ড্রাইভারে যেহেতু পেহেলগাঁওতে বাড়ি ছিল, আমাদের বলেছিল আমি হোটেলে আপনাদেরকে পৌঁছে দিই, আমি আমার বাড়িতে চলে যাবো, দেন পরের দিন সকালে আপনাদেরকে নিয়ে লোকেশানে পৌঁছে দিয়ে মানে আমি আমার টাইম মতন এসে যাবো, তখন আমি জয়েন করে যাবো আপনাদের সঙ্গে, খুব ভালো কথা, আমাদেরও কোনো আপত্তি নেই, সে তার রুমে রাত্রেবেলা তা যেতেই পারে, থাকতেই পারে, আমরা তো রাত্রে কোথাও বেরোচ্ছি না, কারণ ওখানে রাতে ঘোরার মতন কিছু নেই, আর না ঘোরাটাই মনে হয় ভালো, আর সারাদিন ঘোরার পর তখন আর এনার্জিও থাকে না। যাই হোক, এবার আমাদের ওখান থেকে যেই হোটেলে পাঠায়, সত্যি কথা বলতে এমন একটা হোটেলে, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, দীঘাতেও বোধ হয় অত চিপ হোটেল পাওয়া যায় না, এমন বাজে হোটেল দেখেই পছন্দ হচ্ছে না। ওরা তো বলছেন আসেন আসেন দেখে যান পছন্দ হবে, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড তো গেলো না, দাদাভাই গেলো গিয়ে একদম মিসগাইড হয়ে ফিরে আসলো, কারণ ওদের একদমই ওর একদমই রুম পছন্দ হয়নি। সত্যি বাইরে থেকে লুক দেখেই বোঝা যাচ্ছে কী হতে পারে ভেতরে।
দেন ড্রাইভার ফোন করে করে এজেন্সিতে বারবার এখানে ওখানে, যেখানে রুম মানে লুকস পছন্দ হচ্ছে সেখানে রুম নেই, যেখানে রুম আছে সেখানে রুম পছন্দ হচ্ছে না, মানে খুব বাজে। মানে আমরা না হলেও 7-8টা রুম দেখে মানে হোটেল দেখে ফেলেছি, বাট একটাও পছন্দ হচ্ছে না, অগত্যা এক ভেতর। আর আমাদের একদম খুব সুন্দর লোকেশানে ছিল, মেন রোডের ধারে, খুব সুন্দর ভিউ পয়েন্ট, তো সব কিছু দেখে যেহেতু আমরা বুক করেছিলাম সেই বুঝে আমরা প্যাকেজ নিয়েছিলাম। তো আমরা ওখান থেকে দেন আরেকটা নতুন, একদমই কিছু রেডি হয়নি, মোটামুটি রেডি, ওদের কিচেন রেডি না, ডাইনিং প্লেসেস কিচ্ছু রেডি নেই, তো সেরকম একটা নতুন নিট অ্যান্ড ক্লিন হোটেলে যাওয়া হলো। পছন্দ তো একদমই না, ভিউটাও তো বাদই দিলাম, তখন আর পারছি না, খুব ক্লান্ত। ড্রাইভারও মানে তবুও ড্রাইভারটা সত্যি অনেক বেশি সাহায্য করেছে, সাপোর্ট করেছে, কিছু করার ছিল না ওর ক্ষেত্রেও, প্রচুর ঘুরে ঘুরে। যাই হোক, সেখানে গিয়ে একটু নিট অ্যান্ড ক্লিন দেখলাম, তো ঢুকলাম, কিছু করার নেই, পছন্দ তো হয় না। এবার ওর দাদাভাই ফ্রেন্ড বলছে যে দেখ, মানে একটা রাত কোনো রকম চালিয়ে নিই, কী করবো ওই ওয়েদারের মধ্যে, কোথায় ঘুরবো, আর যে রুম তো পাওয়াই যাচ্ছে না, কারণ ওই টাইমটা পিক সিজন, তো সেই জন্য কোনো রুমই অ্যাভেলেবেল নেই, যেখানে রুম আছে সেখানে তো বললাম খুব। আর আমরা সবসময় বেড আর ওয়াশরুমটা বিশেষ করে একটু ক্লিন চেয়েছিলাম, আর কিছু বাইরে গিয়ে ডিম্যান্ড আমাদের থাকে না, তো একটু নিট অ্যান্ড ক্লিনেই। তো যাই হোক, ওরা খুব যত্ন সহকারে, তো ঠিক আছে, আসেন আসেন করে ঢোকালো। রুমের মধ্যে খুবই ছোটো ছোটো রুম, টয়লেট অবভিয়াসলি নিট অ্যান্ড ক্লিন যেহেতু বললাম এখনও রেডি হয়নি, মানে তাও ওপরে রুমগুলো বুক, নিচেই দুটো রুম ফাঁকা ছিল আর দুটো রুম বুক ছিল সেগুলো। এবার দেখলাম বেড হিটার আছে। এবার আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবলেমটা কী হলো, গিজার আছে বাট গরম জল পড়ছে না। ম্যাপ চলে আসবে ম্যাডাম 1 মিনিট, 1 ঘন্টা, আধ ঘন্টা, 10 মিনিট, প্রথমে 10-15 মিনিট বলতে বলতে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করেন, এতক্ষণ তো পসিবেলই না যে হাত মুখ না ধুয়ে থাকবো। কোনো রকম ঠান্ডা জল দিয়ে মুখ হাত ধুলাম, কী বলবো, কী যে কষ্ট, মানে ওই ঠান্ডার জায়গায় গিয়ে, বিশেষ করে এইসব জায়গাতে গিজারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ঠান্ডা জলে হাত মুখ ধোয়ার মতনই না। তবু কিছু করার নেই, ঠিক আছে, একটু কষ্ট করে ধুয়ে নিয়ে বেড হিটার আছে সেখানে একটু বসলে হাত পাটা গরম হবে, ঠিক আছে, ভালো কথা। তাড়াতাড়ি ডিনার টিনার করলাম, ওদের যেহেতু বললাম ডিনার অ্যারেঞ্জমেন্টের কোনো জায়গা নেই, আমার ডিনার করার ইচ্ছাও ছিল না, সারাদিন এত উল্টোপাল্টা হয়েছে, তবুও জোর জার করে সবাই নিয়ে গেছে। আমি সত্যি কথা বলতে ডিনার করতেই পারিনি, আমি ফিরে এসেছি, কারণ আমার ঘুম পেয়ে গেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। এইবার ওরা কী করলো, রাতের বেলা যাই হোক একটু গরম জল আমরা, ও সরি, রাতের বেলাও আমরা গরম জল নিয়ে আবার বললাম ঠিক আছে চলে আসবে, আসে আর না, আবার সেই ঠান্ডা জল দিয়ে কোনোরকম কাজ চালিয়ে শুয়ে পড়লাম সকাল হলো। ও রাতে ওরা কী করেছে, প্রথমে তো দেখালো বেড হিটার চলছে, ওরা না হাফ রাতে, ওটা হাফ রাতে কি শোয়ার কিছুক্ষণ পরপরই বন্ধ করে দিল, আর চলছে না বেডটার হিটারটা, এবার ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, ওখানে তো বললাম প্রচুর ঠান্ডা, তো ওরা বলছে কারেন্টের ইস্যু হ্যান ত্যান, আমাদের সবারই ধারণা হয়েছে ওদের কোনো একটা মানে আলাদা বাইরের ফেস বলুন কিছু আছে যেখান থেকে ওরা লাইনগুলো মেন লাইন বন্ধ করে রাখে, তো একটা বাজে, খুব বাজে এক্সপিরিয়েন্স, কারণ সেখানে তোমার কিছু করার নেই, তোমাদের যেহেতু তুমি পৌঁছে গেছো ওখান থেকে, তো তুমি ব্যাক করতে পারবে না, তোমাকে স্টে করতেই হবে, আর ওই রাতের বেলা তুমি কী করবে। ওই জন্য ওরা এইগুলো খুব দেখলাম বাজে করলো। আর ওখানে সত্যি যদি বলো ট্যুরিস্টদের প্রতি কোনো যত্নই নেই, কেয়ারিংও না, মানে খুব আমার তো খুব বাজে লেগেছে এই এক্সপিরিয়েন্সগুলো, বিশেষ করে আর হয়তো আরও হওয়াতে, যে ক্ষেত্রে যেই জায়গায় ট্যুরিস্টদের ওপর নির্ভর করে সেখানে তো ট্যুরিস্টদের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত, একদমই নয়। তো যাই হোক, পরের দিন সকাল সকাল উঠে পেহেলগাঁওয়ের জন্য আবার রেডি হলাম, ওখান থেকে আমাদের ড্রাইভার ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে যাবে। ওখানে একটা ভালো জিনিস ছিল, যেখানটা যেটা ভালো, তো তোমাদের তো সব জায়গায় বললাম যে আলাদা করে ভিউ পয়েন্টের জন্য তোমাদেরকে গাড়ি এটা ওটা কিছু না কিছু নিতে হয়েছে, ঘোড়া, যাই হোক, ওখানে গিয়েও তোমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিতে হবে, কারণ তোমার যে ড্রাইভার গাড়ি থাকবে সেটা তোমাদের পয়েন্ট অব্দি নিয়ে যাবে না। সব জায়গার একটা রুলস থাকে, ওটা গভর্নমেন্ট একটা রুলস আছে, গভর্নমেন্ট অ্যামাউন্ট খুব ভালো, যেটা যেখানে আমার সত্যি কথা বলতে 2000 টাকার জিনিস 2000 হোক 3000 হোক যাই হোক একটা ফিক্সড অ্যামাউন্ট হোক, যেখানে বার্গেটিং করতে হয় সেখানে জালিটা আরও বেশি হয় আমার মনে হয়। তোমরা কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেখানে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নেওয়া হয়, সত্যি কথা বলতে ড্রাইভারটা খুব ভালো ছিল, আর আমাদের যে ড্রাইভার ছিল সে আবার ফটোগ্রাফি করতো, আমাদের প্রচুর ভালো ভালো ছবি তুলে দিয়েছে, পোজ দিয়ে মানে এটা করো এটা করো এরকম, খুব সুন্দর সুন্দর আস্তার যেতে যেতে ভিউ পয়েন্ট। ও ওখান থেকে গাড়িতে উঠলাম, এবার বলি না, প্রথমে আরও ভ্যালি, তারপর চন্দনবাড়ি, তারপর বেতাব ভ্যালি। আরও ভ্যালিতে যেতে যেতে এত ওয়েদার খারাপ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যেও আমরা গাড়ি থেকে নেমে পয়েন্টে গেলাম, একদম জাস্ট তাও আমরা বৃষ্টির মধ্যেও ভিজিনি, রাস্তাতে যেতে যেতে যতটুকু ভিজেছি পুরো ভিজে গেছি, ড্রাইভার
গাড়ির মধ্যে হিটার ছিল যেটা চালিয়ে দিচ্ছিল, বলেই আমরা হয়তো সুস্থ ছিলাম, ভালো ছিলাম। মোজা টোজা ভিজে চা পাটা খুলে, যাই হোক একটু গরম আর কি, শরীরটা একটু গরম হলো। তারপর আমরা চন্দনবাড়ি, চন্দনবাড়ি যেতে যেতে হাফ রাস্তার পরে কত সুন্দর ভালো ওয়েদার, একদম কি বলবো, রোদ্দুর উঠে রোদ ঝলমল। যেই গাড়িগুলো চন্দনবাড়ি থেকে ব্যাক করছে পুরো একদম গাড়ি মানে সাদা হয়ে গেছে, মানে তখন যেহেতু ওয়েদার খারাপ ছিল, প্রথমে তোমাদেরকে বললাম যে বোম্বাই কা ফ্যাশন আর কাশ্মীর কা মৌসুম কবি ভি বদল সকতি হ্যায়, তো এখানেও এই লাইনটাই মানে এই কথাটাই প্রয়োগ করা যায়, কারণ প্রযোজ্য এই কথাটাই। তো তারপর আমরা চন্দনবাড়ির দিকে গেলাম, ওখানে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে খুব ভালো ভালো ছবি তুললাম, মজা করলাম। দেন ওখান থেকে আমরা ব্যাক করলাম, তারপর বেতাব ভ্যালি, বেতাব ভ্যালিতেও আসলাম। এবার বেতাব ভ্যালিতে তোমার কি বলতো একটা পার্ক মতনই বলি, ওখানে টিকিট দিয়ে এন্ট্রি করে আমরা নিজেরাই প্রচুর সুন্দর সুন্দর ভালো ভালো ছবি তুলেছি, আর সেরকম গাইড করার মতনও কিছু ছিল না। যে বেতাব মুভি যেখানে শুটিং হয়েছিল আর কি, তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, ওখানে আমরা মজা করেছি, ঘুরেছি, রিলস বানিয়েছি, ফটো তুলেছি। দেন ওখান থেকে ব্যাক করি, এই গেল আমাদের পেহেলগাঁয়ের ঘোরা। পেহেলগাঁয়ে মোটামুটি তিনটে স্পট আছে। দেন আমরা ওখান থেকে ব্যাক করি শ্রীনগর। শ্রীনগর আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা সকাল সকাল বেরিয়ে শিকারা রাইডটা করে লোকাল মার্কেট ঘুরে নেব, ওই দিন কমপ্লিট করবো, কারণ পরের দিন শ্রীনগর সাইট সিন আছে, তারপরের দিন আমাদের বেরিয়ে যাওয়া আছে, সাইট সিন করার পর ওই দিনই ঘুমাবো, তারপরের দিন সকালবেলায় আমাদের ফ্লাইট। খুব হেট্রিক একটা জার্নি, আর আমাদের এর মধ্যে কোনো কেনাকাটা হয়নি, আর আমাদের বললাম অনেকটাই কেনাকাটা আছে, তোমাদেরকে তো ভিডিওটা দেখিয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো প্রচুর কেনাকাটা ছিল। আর কেনাকাটা মানে কি ভাবনা চিন্তা করে এর জন্য এটা এরকম কালার খুঁজে খুঁজে কেনাকাটা, কেনাকাটা তো বললেই ওইভাবে হয়ে যায় না, তো সব মিলিয়ে মিশিয়ে এরকম একটা খুব টাফ শিডিউল হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে শ্রীনগরে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় সন্ধে, তখন গিয়ে তো আর শিকারা রাইড করা কোনোভাবেই পসিবল নয়। আর সেদিন আমাদের আবার হাউস বোটে থাকা ছিল, আমরা একটু সকাল সকাল এই জন্যই যেতে চেয়েছিলাম, দেন সেটা তো হলো না, আমরা একটু লোকাল মার্কেট ঘুরলাম, আবার টুকটাক কিছু কেনাকাটা করলাম, দিন তারপর আমরা হাউস বোটের কাছে গেলাম। হাউস বোটের এবার আবার বলি, হাউস বোটেও আবার ব্ল্যান্ডার। তো আমরা তো প্রথমে এত কিছু বুঝিনি, আমাদের হাউস বোট এবার সব গেট থাকে, এই গেট নাম্বার থেকে তোমাকে নিয়ে যাবে শিকারা এসে ওই গেট নাম্বার, তো ওখানে যে আমাদের এজেন্সি থেকে লোক দাঁড়িয়েছিল সে আমাদের গাইড করে গেট নাম্বার বলে দিল। তো ওখানে আমরা গিয়ে ওয়েট করছি, আমাদের শিকারা আসলো, আমাদেরকে হাউস বোটে নিয়ে গেল। দেন মোটামুটি হাউস বোট তোমাদের দেখিয়েছি, ভালো ছিল, সুন্দর ছিল, আর অনেকটা যেহেতু ডাল লেকের ওপর দিয়ে রাতের বেলা যাচ্ছি, আর আমাদের জল আমার জলে আর তোমার দাদাভাইয়ের ফ্রেন্ডের ওয়াইফের জলে প্রচুর ভয়, তবুও মানে ভালো কিছু দেখবো রাতের বেলা মানে অত ফিল না নিয়ে মানে ভিউটা এনজয় করতে করতেই মনে সাহস নিয়ে গেছি, আর ও প্রচুর ভয় পাচ্ছিল, একটু চেঁচাচ্ছিল, যাই হোক তারপর ওরও ঠিক হয়ে গেছে পরের দিন, কি করে পরের দিন শিকারা রাইড করবো এগুলো নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো হাউস বোটে গেলাম, সেখানে গিয়েও শুনলাম আমাদের সঙ্গে ব্ল্যান্ডার হয়েছে, আমাদের যেই হাউস বোট দেখিয়েছিল, যেই হাউস বোট বলেছিল সেই হাউস বোট আমাদেরকে দেওয়া হয়নি। আবার কথা হচ্ছে এজেন্সির সঙ্গে, বলছে না এটা প্রবলেম হয়ে গেছে, ওখানে হাউস বোটে জল ঢুকে গেছে, তো আমাদের কিছু ভিডিও ক্লিপস পাঠালো, কিন্তু আমাদের সত্যি কথা যদি বলো বিশ্বাস হয়নি, ওটা আজকের ভিডিও না অনেক আগে, সেটা আমি বুঝবো কী করে, কারণ আমাদের সঙ্গে ব্ল্যান্ডারের পর ব্ল্যান্ডার হয়ে যাচ্ছে। সেই যে গুলমার্গ থেকে ব্ল্যান্ডার শুরু হয়েছে, প্রথমে বলেছিলো গুলমার্গে স্টে দেবে, সেটা দেয়নি, টোনমার্গের অন্য হোটেল, ওদেরই হোটেল, যাই হোক পাশাপাশি, সেটা কেন হবে পেহেলগাঁওতেও সেই হোটেল কনসেপ্ট, আবার তোমার হাউস বোটের সেম জিনিস, আমরা তো থাকবো না এরকম, যাই হোক যে হাউস বোটের আর কি দেখাশুনো করে, সে বলছে রাতের ডিনার এইসব, কিন্তু আমাদের সত্যি কথা বলতে মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে, এরকম কেন হবে আমরা ওখান থেকে। এবার যাই হোক কিছু করার নেই, রাতের বেলা কোথায় বেরোবো সবার ফ্যামিলি নিয়ে, যাই হোক হাউস বোটটা সুন্দর ছিল সেটা কথা নয়, কেন একটা বলে আর একটা দেবে, আর আমাদেরটা না একদম কি বলবো ডাল লেকের ধারে ছিল, ডাল লেকের ওপরে ছিল না, আর ওটা না হওয়াতে ভালো হয়েছে, আমরা ডাল লেকটা অনেকটা বেশি পার হয়ে যেতে পেরেছি, আর যেটা প্রথমে আমাদের দেখিয়ে দিয়েছিল একদম ডাল লেকের ওপরে চারিদিকে জল আর কি, বেশি আমরা ডাল লেকটা বেশিক্ষণ গিয়ে যেতে হতো না, আমাদের তাড়াতাড়ি চলে আসতো হাউস বোটটা, সেটা কথা না, কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই, যেটা আমাদের দেখানো হয়েছে বলা হয়েছে এটা কেন হবে, তাহলে আমাদের প্রথমেই বলতে পারতো প্রবলেমই, এত প্রবলেম এদের। যাই হোক রাতের বেলা তাড়াতাড়ি ডিনার টিনার করে আমরা শুয়ে পড়ি, কারণ পরের দিন সকালবেলা আমাদের শ্রীনগর সাইট সিন আছে। তো আমি জানি তোমরা হয়তো অনেকেই বোর হয়ে যাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ দেখো একটা ভিডিও আমি পুরো পাট পাট করে বলছি, তো আমাদের সিক্স নাইট সেভেন ডের জার্নিটা এটুকু তো বড় হবে, আর সব কিছু যেহেতু এক্সপিরিয়েন্স ডিটেলসে আমি বলছি, সেই জন্য ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও।
যদি ভালো লাগে আর কি, আর যদি না ভালো লাগে তাহলেও সেটা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো আমরা শ্রীনগরের বললাম যে পরের দিন সকালবেলা আমাদের শ্রীনগর সাইট সিন আছে, তো আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়লাম। আর আমি সেদিন আমি মাথা ঘষবো, কারণ এই কদিনের মধ্যে এত ঠান্ডা, সত্যি কথা বলতে হেয়ার ওয়াশ করার সময়ও পাইনি, আর ওই ভোরবেলা সম্ভব না, কিন্তু এত চুলটুলগুলো নোংরা আঠা হয়ে গেছিল আর কোনো রকমভাবে পসিবল না, এই জন্য আমি তাড়াতাড়ি উঠে মাথাটা ঘষে নেবো এরকম প্ল্যান। যাই হোক, আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম গেছি, মাথাটা তা ঘষে আমি ড্রেসিং টেবিলে এসে একটু রেডি হব। যাই হোক, মেয়েদের তো জানো একটু রেডি হতে হয়। হঠাৎ এসে দেখি আমার কানে কানে, আমি এই কানেরটা তোমরা সবাই জানো সবসময় পরি, ডায়মন্ড রিংটা তো দেখতেই পাচ্ছ, কানে নেই। যাই হোক, আমি খুব ভয় পেয়ে গেছি কি, কারণ হাউস বোর্ডে কি বলো তো একটা সিস্টেম, ওখানে বাথটাব নিচে ওয়াশরুমে কোনো জল ফেলা যাবে না, বাথটাবের মধ্যে স্নান করতে হবে, আর বেসিন আছে, কোমোড আছে, যেটা নর্মালি তোমাদের দেখিয়েছি। তো যদি বাথটাবে পড়ে তাহলে তো একদম ডাল লেকের মধ্যে। খুব টেনশনে পড়ে গেছি, চারিদিকে খোঁজাখুঁজি করছি, কোথাও নেই। তোমাদের দাদাভাইকে ডাকলাম, তারপরে খোঁজাখুঁজি করতে করতে দেখি বালিশের ওপর কানের দুলটা আমার পড়ে আছে, তাও ধরে একটু প্রাণ পেলাম। খুব মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার এই এটা তোমরা অনেকেই জানবে যে এই তোমাদের ডায়মন্ড যে রিংগুলো আর কি, তার সঙ্গে যে কী বলবো পুষগুলো হয় গুজি আর কি, সেগুলোও সোনার হয়। রিং তো পেলাম, গুজি পাচ্ছি না, তাহলে আমি কানেরটা পরবো কী করে? আর যেহেতু ওটাও সোনার, হারানোটা তো কাম্য নয়। খুঁজে খুঁজে সব বিছানা কাঁথা সব মানে দেখে ওয়াশরুম তন্ন তন্ন ব্যাগপত্র সব নামিয়ে রীতিমতো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, লেট হয়ে যাচ্ছে, এদিকে আমাদের বেরোতে হবে, খুঁজে আর পেলাম না। যাই হোক, অবত্যা আমি কেনা একটা রিং পরলাম, মন খুব খারাপ, তার মধ্যেও রেডি হলাম, কিছু করার নেই, কারণ ঘুরতে এসেছি, এটা নিয়ে মন খারাপ করে পুরো জার্নিটা তো আর বাজে করে ফেলতে পারি না। যাই হোক, তোমাদের দাদাভাই বলো কোনো সমস্যা নেই, ঠিক আছে, রিংটা তো পেয়ে কানেরটা তো পেয়েছো, ইয়াররিংটা তো ওটা থাক, বাড়িতে গিয়ে নতুন ঠিক করে নেবে। যাই হোক, এটা সত্যি কথা বলতে কাশ্মীরের এই কিছু কিছু ঘটনা সারা জীবন মনে থাকবে, এক্সপিরিয়েন্সগুলো এত বাজে হয়েছে যে আসার আগের দিন এরকম একটা বাজে ঘটনা ঘটতে হলো, আর সোনা হারানো জানোই ভালো নয় সবাই বলে। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা ডাল লেক থেকে কী বলে হাউস বোট থেকে বেরিয়ে আমাদের সেদিন সকালবেলা আবার এক ঘন্টা শিকারে রাইড ছিল, এটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। আমি আর তোমাদের দাদাভাই একটা শিকারায়, আর তোমাদের দাদাভাইয়ের ট্রেন আর তার ওয়াইফ আর একটা শিকারা, দুটো শিকারা আমাদের জন্য ছিল, এক ঘন্টা টাইম ছিল আমাদের। তো যাই হোক, শিকারা আসলো, আমরা শিকারা রাইড এক ঘন্টা করলাম, বাট আমাদের ওদেরটা একটু আগে আসলো, আমাদের আস্তে আস্তে আরও 10 মিনিট লেট করলো। এবার ওরা কী করে জানো তো, শিকারায় ওঠানোর পর ওদের চিন্তা ওই যে ফ্লোটিং মার্কেট, ওরা ওগুলোতে যে কোনো তোমার যেখানে ইচ্ছা ঢোকানোর খুব চেষ্টা করে, যেখানে যাও ওখানে কেনাকাটা কর। আমি বলছি অবশ্যই ভালো। এবার সত্যি কথা বলতে আমাদের অনেকটাই কেনাকাটা হয়ে গেছিলো, আমাদের ঘোরার তাড়া ছিল, আর ফ্লোটিং মার্কেটে সবাই নর্মালি একটা বেসিক আইডিয়া থাকবে যে একটু কস্ট বেশি হবেই, কারণ যেহেতু ওটা ফ্লোটিং মার্কেট স্বাভাবিক সেটা, আর জেনে শুনে আমরা যদি কিনবো না ভেবে তো আর সেই মানসিকতা নিয়ে যাওয়া যায় না, গেলে কিছু না কিছু তোমাকে কিনতে হবে, দেখতে হবে। আর সত্যি কথা বলতে ওখানে শোপিস আমি বলবো না শালটাল ছিল না, ছিল, বাট আমার অনেকটা কোয়ান্টিটিতে লাগবে, আর ওখানে গিয়ে সেম জিনিস বেশি অ্যামাউন্ট দিয়ে কেনার মতন মানসিকতা আমার সত্যিই ছিল না। আর আমাদের টার্গেট ছিল আমরা শিকারাটা এনজয় করবো, মার্কেটটা আমি লোকাল মার্কেটে গিয়ে করবো, কেন এই জন্য আমরা ফ্লোটিং মার্কেটটা জাস্ট অ্যাভয়েড করি। ওরা তখন কী করলো, মানে একদম স্লো করে দিল, যাচ্ছে তো যাচ্ছে, মানে এক জায়গায় দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা তাও বললাম ঠিক আছে, আমাদের তো এক ঘন্টা টাইম, আমাদের 20 মিনিট আগে, তার মানে হিসেব করো 20 মিনিট আগে আমাদের নামিয়ে দেয়। তাও আমরা বললাম ঠিক আছে, ডাল লেকের মাঝখানটা আপনি একটু দাঁড়ান, আমরা একটু ছবি তুলি, রিলস বানাই। সেই তার তখন তাড়াতাড়ি পাড়ে এসে বলছে না না, নেমে যান নেমে যান। তখন ওরা আমাদেরকে তখন একটা প্রপোজাল দেয় যে আপনারা ঠিক আছে আরও এক ঘন্টা বেশি করেন, ওদের কিছু একটা অ্যামাউন্ট বলবে, বাট আমরা সেটাতে ইন্টারেস্ট নই, কারণ আমাদের শ্রীনগর সাইট সিন ছিল, তো আর এক ঘন্টা এনাফ, আর কিছু আর যেহেতু আমাদের যেহেতু সাইট সিন ছিল সেই জন্য আমরা কী বলবো বেশি দূর ঘুরতে যেতে পারবো না শিকারা নিয়ে, আমাদেরকে আবার সাইট সিনে জয়েন্ট করতে হবে, তো সেই জন্য যত তাড়াতাড়ি আমরা ভিজিট ওখান থেকে ওই প্যাকেজ ওটা কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা শ্রীনগর সাইট সিনের জন্য বেরোতে পারবো। তো সেই জন্য আমাদের এই প্রপোজালটা আমাদের লাগেনি, আমরা নিইনি আর কি। তোমরা যদি ইন্টারেস্টেড হও আর তোমাদের হাতে টাইম থাকে, তোমরা অবশ্যই ঘুরতে যেতে পারো, আমাদের যেহেতু এগুলো কোনোটাই ছিল না। আর আমার একটু সকালবেলা ভেজিটেবল মার্কেট
ইচ্ছা ছিল, বাট ওরা আমাদের বললো এই টাইমটা বন্ধ আছে, যেহেতু তখন রোজার মাস চলছিল, ওগুলো ফ্লোটিং মার্কেট এখন বন্ধ। জানি না এটা সত্যি কি মিথ্যে আমি বলতে পারবো না, হয়তো বন্ধ ছিল, যাই হোক সেই জন্য এটা আর হয়নি। তো এটাও খুব, এটাও আমার অনেক ইচ্ছা ছিল যে ওখানে যাবো ফ্লোটিং মার্কেটের, আমি ভেজিটেবল মার্কেটটা আর কি দেখবো, তো সেটাও আমাদের হয়নি। তো দেন ওখান থেকে আমরা নিন, আমাদের শিকারা রাইড কমপ্লিট হলো, ওখান থেকে আমরা শ্রীনগরের সাইট সিন শুরু করলাম। তো প্রথমেই আমরা বলেছিলাম ড্রাইভারকে, আমরা কোথাও ঘুরি শ্রীনগরে না ঘুরি, আমাদেরকে আগে টিউলিপ গার্ডেন নিয়ে যেতে হবে, কারণ আমরা টিউলিপ গার্ডেনেই বেশি টাইম স্টে করবো। তো সত্যি কথা বলতে টিউলিপ গার্ডেন দেখার পর মন একদম হারিয়ে গেছে, মন মুগ্ধকর পরিবেশ, এত সুন্দর এত সুন্দর কালারফুল, আর আমরা নিজেরা টিউলিপের জন্যই আর কি এই টাইমটা সিলেক্ট করেছি। টিউলিপ গার্ডেনে গিয়ে আমরা 1.5 ঘন্টারও বেশি ওখানে টাইম স্পেন্ড করেছি, ছবি তুলেছি, রিলস বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেন ওখান থেকে আমরা বেরিয়েছি, তারপর টুকটাক সাইট সিন করেছি। প্রথমে গেলাম মোগল গার্ডেন, তারপর গেলাম শালিমার গার্ডেন, তার মধ্যে শালিমার গার্ডেন না মোগল গার্ডেন গিয়ে আমরা কিছু ড্রেস পরে ছবি তুলেছি সুন্দর সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর গেছি শালিমার গার্ডেন, তারপর ওখান থেকে একটু আমরা লাঞ্চ করেছি, সবাই লাঞ্চ করেছে আর কি, আর আমি লাঞ্চ করিনি, আমি একটু জুস টুস খেয়েছি আর টুকটাক খাবার ছিল সেগুলোই খেয়েছি। তারপর আমরা ওখান থেকে গেলাম পরিমহল, তারপর চশমিশাই, দেন তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা এখন লোকাল মার্কেট ঘুরেই তারপর আমাদের, কারণ সব কেনাকাটা কমপ্লিট করতে হবে, পরের দিন সকালবেলা 8:30 আমাদের শ্রীনগর থেকে ফ্লাইট। তো সেই জন্য আমাদের হাতে আর একদমই টাইম নেই, যতটুকু কেনাকাটা বাকি তো করে ফেলতেই হবে, বিশেষ করে এমন ইম্পর্টেন্ট কিছু কিছু কেনা, আর আমার জন্য তখন অবধি আমি কিচ্ছু কিনিনি। তো সেই দিন গিয়ে ইচ্ছা আছে একটু কেনাকাটা করার, তো সবার যদি কমপ্লিট করার পর আমার সময় থাকে তাহলেই কিনবো। তো যাই হোক সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়, খুব ভালোভাবেই হয় মোটামুটি, তো কেনাকাটা হলো। দেন শোপিস বাগারে যেগুলো ছিল আর কি গিফট করার মতন সেগুলোও কিনলাম, নিজেদের জন্য কিছু শোপিস কিনলাম, কিছু শাল কিনেছি যেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তারপর আমরা হোটেলে আসি, আমরা বেশি লেট করি না, ডিনার টিনার করে আমরা আবার শুয়ে পড়ি, যেহেতু আমাদের পরের দিন খুব সকালে উঠতে হবে। তো আমি 4:00 উঠেছিলাম, কারণ আমাদের প্ল্যানে ছিল আমরা তাড়াতাড়ি যেহেতু চলে আসবো, আমাদের ট্রেন ছিল সেই রাজধানী তোমার দিল্লি থেকে 4:30, তো সেই জন্য আমরা দিল্লি সাইট সিনটা করবো বলে সেরকমই প্ল্যান ছিল। সেদিন আর তোমাদের দাদাভাই ফ্রেন্ডের বাড়িতে যাবো না, আমরা ডিরেক্ট ফ্লাইট থেকে নেমে তোমার দিল্লি সাইট সিন করবো, সেটা পরে তোমাদের যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি ভোর উঠে পড়ি, 4:30 উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। আমাদের নিচে মানে হোটেলের আর কি বলা ছিল যে আমরা যেহেতু আমাদের 6:00 একটু ব্রেকফাস্ট কিছু দিতে, তাহলে আমাদের খুব ভালো হয় যেহেতু আমরা সকাল সকাল 6:00 মধ্যে বেরিয়ে পড়বো। তো ঠিক আছে ওরা বলেছিল বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, জ্যাম পাউরুটি আর চা খুব বেশি হলে ঠিক আছে আমরা তাতেই রাজি, কারণ একেবারে না খেয়ে বেরোবো অত সকাল সকাল। তো স্নান টান করে 6:00 মধ্যে আমরা একদম রেডি টেডি হয়ে গিয়ে তারপর ব্রেকফাস্ট করে আমরা একটু হাতে টাইম নেই যেতে চেয়েছিলাম, যদিও বা এয়ারপোর্ট আমাদের হোটেল থেকে, আর আমরা আমি বলে দিই আমরা শ্রীনগর হাউস বোট থেকে যে সারাদিন স্টে করার মানে ঘোরার পর, তারপর কিন্তু আমরা প্রথম যেদিন শ্রীনগরের হোটেলে ছিলাম সেই হোটেলটাতেই আমরা লাস্ট দিনই ছিলাম, ওই দিনই আমাদের ওখানেই আমাদের লাস্ট এন্ড ছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর ওই হোটেলটা আমাদের সত্যিই খুব পছন্দ ছিল, আর লাস্ট দিনের রুমটা আমার বেশি বেশি পছন্দ ছিল, ওখানে যেই আমাদের বেডের ওপরে যে মানে পেন্টিংটা ছিল সেটা সত্যিই খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। যদি বলে এত বড় রুমের মধ্যে তোমার ওটাই ভালো লেগেছে, সত্যিই আমার ওটা বেশি ভালো লেগেছে, সব কিছুই সুন্দর ছিল বাট ওটা আমার বেশিই ভালো লেগে গেছে। আর বাথরুমটা তো সত্যিই খুব ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন, হোটেলের রিভিউ আমি সত্যিই খুব ভালো দেবো, ওখানে বিহেভিয়ার খুব ভালো ছিল, খাবারের কোয়ালিটি ভালো ছিল, সব কিছু খুব ভালো ছিল আমাদের শ্রীনগরের হোটেলের, আর একটা জায়গারও হোটেল আমাদের ভালো ছিল না। আর হাউস বোটের সব কিছু ভালো, নিট অ্যান্ড ক্লিন, যেহেতু আমাদের সঙ্গে ব্ল্যান্ডারটা হয়েছিল, আর রুমের কোয়ালিটি মোটামুটি ছিল, মেনলি তোমার হাউস বোটের কি বলবো লিভিং রুম ডাইনিং রুমটাই বেশি সুন্দর ছিল, তবুও ভালোর মধ্যেই ফেললাম, মোটামুটি ভালো, কারণ যেহেতু ব্ল্যান্ডারটা হয়ে গেছিলো তো সেই জন্য। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে সকাল 6টা নাগাদ বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, ড্রাইভার চলে এসেছিলো ততক্ষণে, আর এই কদিন কিন্তু সব সময় আমাদের সঙ্গে 24 ঘন্টাই ড্রাইভার ছিল। এবার ওদের যেহেতু বললাম প্রথমে ইফতারে সারাদিন ওরা রোজা করে থাকতো, সন্ধেবেলা 7টা নাগাদ ইফতার করতো, তো আমরা ওই টাইমটা ওকে ছেড়ে দেওয়ার চেষ্টাই করতাম, তার আগে সব কিছু কমপ্লিট করে রাখতাম, স্বাভাবিক একটা মানুষ না খেয়ে থাকে। তো ও খুব ভালো ছিল, খুব কম কথা বলতো, বাট আমাদের সত্যি কথা বলতে গাড়িটাও খুব বাজে দিয়েছিল, না ক্লিন করতো আর কি বলবো, সব মিলিয়ে মিশে খুবই বাজে ছিল গাড়িটা, শুধুমাত্র গাড়ি ভালো ছিল পেহেলগাঁর, যেটা বললাম ট্যাক্স স্ট্যান্ড থেকে আমরা যে পয়েন্টগুলো ঘোরার জন্য যে গাড়িটা নিয়েছিলাম ওই গাড়িটা খুব ভালো ছিল।
ভালোটাকে ভালোই বলবো, খারাপটাকে খারাপই বলবো। তো তোমরা যখন এজেন্সির সঙ্গে যে কোনো প্যাকেজ নাও, ভালো করে কথা বলে গাড়ি টাড়ি সম্পর্কে একটু জেনে নেবে, কারণ নাও ক্লিন করতো না, একটু স্প্রে দিত, মানে এত বাজে স্মেল হতো সারাদিন যেহেতু আমরা গাড়িটার মধ্যে ইউজ করছি, আর একটু ক্লিন না করলে হয় বলে বলেও ক্লিন মোটে করবে না। তো যাই হোক, তো আমরা ওখান থেকে 6টার সময় হোটেল থেকে বেরিয়ে গেলাম শ্রীনগরকে বাই বাই বলে। তো আমাদের এয়ারপোর্টের যাত্রা শুরু হয়ে গেল। তো রাস্তা দিয়ে যেতে যেতে একদম সকালবেলা, রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল, আমাদেরকে অনেক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে যে এত সকাল সকাল কোথায় যাচ্ছে, যেহেতু ওটা অনেকটাই রেস্ট্রিকশন এরিয়া, তোমাদেরকে এতক্ষণ বলা হয়নি, বলা উচিত ছিল। ওখানে প্রচুর গার্ড আছে, সব কিছু অনেক প্রোটেকশন মেনে সাবধানে সব কিছু হচ্ছে আর কি। তো আমাদের ঘোরাটাও খুব ভালোভাবে হয়েছে সব মিলিয়ে মিশিয়ে। তো এবার ফেরার পালা, তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমাদের যাত্রাও এয়ারপোর্টে এসে শেষ হলো। তো এয়ারপোর্টে আমরা এন্ট্রি করব। তো প্রথমেই সমস্যা হচ্ছে, সত্যি কথা যদি বলি তো ফ্লাইটে তোমরা ফেরার ডিসিশানটা একদমই নিও না, কারণ যে লেভেলের রেস্ট্রিক্টেড এরিয়া আর এত চেকিং হয়, এতবার চেকিং হয়, সত্যি কথা বলতে মাথা খারাপ হয়ে যায় লাগেজপত্র নিয়ে। প্রথমে একটা জায়গায় নর্মালি আমরা লাইন দিলাম, আর প্রচুর হাতে টাইম নিয়ে বেরোবে, এক জায়গায় লাইন দিলাম, সেখানে আমাদেরকে প্রথমে চেকিং করা হলো, তারপর লাগেজপত্র চেকিং হলো, ওখান থেকে বেরোলাম, তারপর এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢোকা না, মানে অনেকটা দূর থেকে সেখানে চেকিং হওয়ার পর এয়ারপোর্টের রাস্তা দিয়ে খানিকটা যেতে যেতে আবার আরেকটা জায়গায় চেকিং হলো, আবার আরেকটা জায়গায় লাগেজপত্র সব চেকিং হলো। তো আমরা সব মোটামুটি বাইরের সব চেকিং কমপ্লিট করে মেন লাইনে দাঁড়ালাম এয়ারপোর্টের ভেতরে ঢোকার জন্য। তো ওখানে আমাদের যে যার হাতে টিকিটগুলো আমরা নিয়ে নিলাম ফ্লাইটের, তো ওখানেও মেনলি টিকিটগুলো দেখে এক একজন করে ভেতরে ঢোকালো। তো তারপর আমরা চেকিং করার জন্য, আমাদের যেই গো ফার্স্ট আমাদের ফ্লাইট ছিল, তো সেখানে মেন কাউন্টারে আমরা দাঁড়ালাম। তো সেখানে চেকিংয়ের জন্য সেই ওখানে আমরা লাইন দিলাম আবার। তো ওখানে সব টিকিটগুলো আমাদের দেখলো, তারপরে আমাদের লাগেজগুলো কালেক্ট করলো। ওয়েটটা ওখানে বিশেষ করে আমাদের লাগেজগুলো দিতে হবে, ওয়েটটা খুব ম্যাটার করে। তো আমরা খুব টেনশনে ছিলাম, তোমাদেরকে এর আগেও আমি ভিডিওতে বলেছি, কারণ আমাদের ওয়েট, আমাদের 5 জনের মিলে ওয়েট নিতে পারবো 75 কেজি। তো সেক্ষেত্রে আমাদের 73 কেজি কতটা বেশ হয়েছে, 74 কেজির থেকে কম, আর 1.5 কেজি মতন হয়তো আমরা নিতে পারতাম। তো যে মাপ ছিল সেও মানে একটু দুঃখিত হয়ে গেলো যে ইস, এরা একদম বোধহয় মেপে টেপে নিয়ে এসছে, বাট আমরা একদমই মেপে নিয়ে নিই, ওখানে কোথায় মাপবো, ওয়েট করবো আর কি। তো একদম কানের পাশ থেকে দিকটা বেরিয়ে গেল। তো আমরাও খুব খুশি হয়ে গেলাম, আমাদের ওখানে লাগেজপত্র জমা করলাম, যেগুলো আমরা হ্যান্ড ক্যারি করবো সেগুলোই আমাদের সঙ্গে ছিল। দেন তারপর আবার আমরা লাইনে দাঁড়ালাম, আমাদের কাছে যেই ব্যাগগুলো ছিল, তোমাদের দাদা ভাইয়ের পিঠ ব্যাগ, আমার ছোটো ব্যাগ, মানে যেগুলো আমরা ক্যারি করছিলাম, সেই ব্যাগগুলো আবার চেকিং করাতে হবে, আমাদের নিজেদেরকেও আবার চেকিং হতে হবে। তো সেই জন্য আর এগুলো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ওটা প্রথমেই বললাম অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওখানে কোনো ভিডিও ছবি তোলা অ্যালাউ ছিল না তোমার এয়ারপোর্টের মধ্যে, সেই জন্য আমি এগুলো তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো ওখানে আবার লাইন দিলাম, ব্যাগগুলো ওখানে ছোটো ছোটো টোকেন আমি আর কি ব্যাগে লাগাতে হলো, তারপর আমি ব্যাগগুলো জমা দিলাম কাউন্টারে। আর ট্রে নিতে হচ্ছিলো তোমার ওয়ালেট পার্সপত্র সব ব্যাগ থেকে বার করে, ব্যাগটা আলাদা, আর জিনিসগুলো মোটামুটি সব বের করে ওদেরকে দেখাতে হচ্ছিলো, তারপর ওগুলো চেকিং, তারপর তোমার মানে মেয়েদের এক জায়গায়, ছেলেদের এক জায়গায় চেকিং হচ্ছিলো, তোমাকে পুরো লেডিস এরকমভাবে যেরকমভাবে চেকিং করা হলো। তাই আমরা ওর পাশে গেলাম একজন গিয়ে, তারপর জিনিসগুলো কালেক্ট করলাম, তারপর নিয়ে আবার ওয়েট করলাম আমাদের ফ্লাইটের জন্য। আমাদের তখন অবধি ফ্লাইটের টাইম হয়নি, দেন তোমাদের দাদা ভাই, তারপরে সবাই একটু ফ্লাইটে ব্রেকফাস্ট করে নিল, তারপর আবার ফ্লাইটে আমাদের যেখানে ফ্লাইট দেওয়ার কথা ছিল যেই নাম্বারে, তো আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, আবার অন্য জায়গায় গিয়ে আমরা লাইন দাঁড়াই, তো সেখান থেকে আমাদের ফ্লাইট আসে, তো সেখানে আমাদের ফ্লাইট দেয়, তারপর আমরা ফ্লাইটে চেকিং করি। তো তারপর আমরা ফ্লাইটে উঠে পড়লাম বোর্ডিং করার জন্য। তো তোমাদেরকে দেখিয়েছি, ওঠার পর আমাদের ফ্লাইটের টাইম ছিল 8:30, আমাদের ফ্লাইট টেক অফ করলো প্রায় 1.5 ঘন্টা পর, 8:30 মানে 9:30, 9:30, 10:00 পরে 1.5 ঘন্টা আমরা ফ্লাইটে বসে আছি, প্রচুর বোর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, যেই কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেল। তো আমাদের 1.5 ঘন্টার জার্নি, তো মোটামুটি যদি 10:30 পর আমরা ল্যান্ড করি, তো তারপর আমাদের খুব খিদে পেয়ে যায়। তো কী খাবো আমরা, খানিকটা বেরিয়ে আসার মানে এয়ারপোর্ট থেকে আবার সব জিনিসপত্র কালেক্ট করে নিয়ে আমরা বেরিয়ে আসলাম। তো এয়ারপোর্টের মধ্যেই ওখানে একটা দিল্লি এয়ারপোর্টের ভালো সুবিধা আছে, খাবার দাবারের তো দোকান আছে, আর মেট্রো স্টেশন একদম এয়ারপোর্টের লাগোয়া, তো আমাদের একদমই বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের যেখানে আর কি ল্যান্ড করেছিল আমাদের ফ্লাইট। তো একটুখানি হাঁটার পর আমরা মেট্রো স্টেশনও চলে আসি, আর মেট্রো স্টেশনের ওখানে এসে দেখি KFC আর মোমো।
তো অবত্যা কেউই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমরা কেএফসি মোমো দুটোই অর্ডার দিয়েছিলাম, বাট তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। মানে এত খিদে পেয়ে গেছে, সবাই হাংরি ম্যান হয়ে গেছিল, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপর। মোমোটা দেখাতে পেরেছিলাম, কেএফসিটা দেখানো হয়নি। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের প্রায় একটা বেজে গেছে। মিললে আমাদের দিল্লি সাইট সিন ঘোরার কথা ছিল, তো এবার আমাদের ইস্যু হয়ে দাঁড়ালো লাগেজপত্র। তো ওখানে আমরা লাগেজপত্র কাউন্টার পাওয়া যায়, তো খুঁজে খুঁজে গেলাম, বাট তারপরে দেখছি আমাদের টাইমিংটাও হাতে বেশি নেই। তো এখন যদি ওখানে, আর ওখানে সব থেকে লকারের বোধহয় তালা লাগবে না কি একটা প্রবলেম হয়েছিল লকারে, যেখানে সবগুলো রাখতে পারবো না, না এরকম জায়গা ছিল না। তো অনেকটাও লেট হয়ে গেছিলো, তো সব ওই সব কমপ্লিট হতে হতে দেখি 2 বাজে, আমাদের 4:30 ফ্লাইট। আর দিল্লিতে তোমরা যারা থাকো তারা তো জানোই কী লেভেলের জ্যাম পড়ে। তো সাইট সিন করা আমরা হয়তো 2-1টা স্পটও ঘুরতে পারতাম না, আর আমরাও খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা ওয়েট করবো ওয়েটিং রুমে। তো কোথাও ওয়েটিং রুম ফাঁকা নেই নর্মালি, তারপর লেডিস একটা ওয়েটিং রুম একটু ফাঁকা পেলাম, সেখানে আমরা দুজন ওয়েট করলাম। তো আমাদের দাদা সেখানে আমরা লাগেজপত্র নিয়ে ওয়েট করলাম, তো আমাদের দাদা ভাইরা মোটামুটি এদিক ওদিক বাইরেই ওয়েট করছিলো, কিছু করার ছিল না, কারণ কোনো ওয়েটিং রুম ফাঁকা ছিল না, প্রচুর ভিড় ছিল। দেন তারপরে আমাদের দিল্লির রাজধানী চলে আসলো, 4:30 সময় আমাদের ট্রেন ছিল, ঠিক টাইম মতো ট্রেন এসে পড়ে আমরা উঠে পড়ি, আমাদের ফেরার যাত্রা শুরু হয়ে যায়। তো ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া খুব ভালো ছিল রাজধানীতে, তো আমরা যারা ট্রাভেল করেছো তারা জানো, আমাদেরও ব্যতিক্রম কিছু হয়নি, সেমই ছিল। ঠিক টাইমে কী বলবো, স্ন্যাক্স দিয়ে গেছে একদম ট্রেনে ওঠার খানিকটা পরেই, তারপর রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট, সব মিলিয়েমিশিয়ে আমাদের যাত্রাপথ সকাল 10টায় শেষ হয়ে গেল, 10:30 নাগাদ শেষ হয়ে গেছে আমাদের যাত্রাপথ। তারপর আমাদের বাড়ি ফেরার পালা, যে যার মতন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সবাইকে বাই বাই জানিয়ে। তো মন সত্যিই খারাপ, এতদিনের একসঙ্গে জার্নি, সবাই যে যার বাড়িতে মানে একঘেয়েমি, সেই লাইফস্টাইল আবার শুরু। তো যাই হোক, ভালো লাগাটা তো কিছুক্ষণের জন্য, খুব ভালো ভালো কিছু স্মৃতি, ভালো ভালো মুহূর্ত সঙ্গে করে নিয়ে এসেছি। আর সব যেগুলো তোমাদেরকে বাজে ব্ল্যান্ডার বললাম সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেগুলো পজিটিভটা নিয়েই আমরা জীবনে এগিয়ে যাই। নেগেটিভ সব কিছু ভুলে যাওয়াটাই ভালো, আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই নেগেটিভগুলো বললাম। তো আমার এই ভিডিওটা থেকে আমি যতটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা, তো যাতে তোমাদের কোনো এই সমস্যাগুলো তোমাদের সঙ্গে না হয়, তোমাদের ফেস করতে না হয়, এই জন্যই আমার এতগুলো কথা বলা। তো আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তো তোমরা একটু সচেতনভাবে চোখ কান খোলা রেখে চলাফেরা করবে, ব্যাস আর কিছুই না। আর ট্রাভেল এজেন্সিদের বলবো, যদি ওরা আমার ভিডিওটা দেখে থাকে, তো একটু সচেতন, একটু কেয়ারফুল হওয়া উচিত, কারণ যেহেতু সবাই ট্রিপগুলো ফ্যামিলি নিয়েই করে, তো সেক্ষেত্রে আরও বেশি কেয়ারিং এটা এক্সপেক্ট করবে সবাই। ওরা যদিও বা পরে ক্ষমা টমা চেয়েছিল, তো যাই হোক ব্ল্যান্ডারগুলো হয়ে যাওয়ার পর আমার মনে হয় না এটা আর ম্যাটার করে খুব বেশি। তো যাই হোক, যে কথাটা না বললেই নয়, তো আমরা তো ট্রাভেল এজেন্সি বুক করে গেছিলাম, তো কোনো ট্রাভেল এজেন্সির আমি নাম নিচ্ছি না, কারণ কারোর ব্যবসার ক্ষতি করার ইচ্ছা আমাদের কারোরই নেই, সেই মানসিকতা। তো যাই হোক, একটাই কথা বলবো, যেহেতু এটা ওদের ব্যবসা, তো কাজের জায়গা, সেক্ষেত্রে যেহেতু ফ্যামিলি নিয়ে সবাই যায় আর আমাদের সঙ্গে একটা বাচ্চা ছিল, একটাই কথা বলার, যারাই যাক শুধু আমাদের সঙ্গে বলে না, ওদের অনেকটা বেশি সচেতন ও কেয়ারফুল হওয়া উচিত ছিল ট্যুরিস্টদের প্রতি, কারণ সবাই ফ্যামিলি নিয়ে প্ল্যানিং করে, সেটা একটু ভালোভাবে হলেই ভালো হয়, থাকাটা বিশেষ করে বাচ্চা থাকলে তো আরও বেশি, কারণ এত বেশি তোমাদেরকে তো বললামই আমাদের হেডট্রিপ হয়েছে, ঘোরাঘুরি করতে হয়েছে, যেটা একদমই ঠিক নয়। তো যাই হোক, একটাই কথা বলবো, তোমরা এরপরে যারা যাবে তো আরও বেশি কেয়ারফুল হয়ে যাবে, আর সব কিছু ডিটেলস নিয়ে তারপরে খুব বেশি সচেতনভাবে যাওয়ার চেষ্টা করবে। জানি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো যদি পসিবল হয় অবশ্যই দেখো, আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার সঙ্গে কী এরকম এক্সপিরিয়েন্স হয়েছে ঘুরতে গিয়ে, বিশেষ করে কাশ্মীর গিয়ে, তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।